সাজ্জাদ হোসেন সিয়াম আপনি লিখেছেন, কালবৈশাখী ঝড় বা অন্য কোনো ঝড়ের সময় অন্য কারো গাছের ফল পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়া জায়েজ হবে কি? কারো গাছের ফল সেটা ঝড়ের কারণে পড়ুক বা যেভাবেই পড়ুক, এটা নিচে পড়ে গেলে সেটা কুড়িয়ে নেওয়াটা নির্ভর করে, কুড়িয়ে নেওয়া জায়েজ হওয়াটা নির্ভর করে যে গাছের মালিকের অবস্থানের ক্ষেত্রে কি সেটির উপরে। অনেক গাছ আছে যে গাছ সাধারণত রাস্তার আশেপাশে বা এমন কোনো জায়গা যেখানে মালিকের তেমন কোনো সে থাকে না যে কে নিল কে না নিল, এবং তার মনসম্মতির বিষয়টি অনেকটা পরিষ্কার থাকে, তো সেই ধরনের গাছের ফল কুড়িয়ে নেওয়া জায়েজ আছে। কিন্তু যদি তার হেফাজত করার প্রচেষ্টা দেখা যায় যে তিনি চান না কেউ নিয়ে যাক, তাহলে সেক্ষেত্রে সে ফল কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না। যেমন তিনি এটাকে বেড়া দিয়ে রেখেছেন যাতে কেউ নিতে না পারে, এরকম যদি হয় তার মানে তিনি এটাকে নেওয়ার ব্যাপারে অনুমোদন দিতে চাচ্ছেন না, তাহলে সেরকম ফল কুড়িয়ে নেওয়া জায়েজ হবে না। এরপরে আহসানুল করিম আপনি লিখেছেন, বন্যার্ত এবং প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে জাকাতের টাকায় ত্রাণ দেওয়া যাবে কি না? বন্যার্ত বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বন্যার্ত কিংবা ওই দুর্দশাগ্রস্ত মানুষদেরকে, দুর্গত মানুষদেরকে জাকাতের টাকা দেওয়াটা জায়েজ হবে যদি তারা জাকাতের হকদার হন, এটি নিশ্চিত হয়। একজন মানুষ বন্যার্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত কিংবা দুর্গত হওয়ার মানে এই নয় যে তিনি জাকাতের হকদার। সেজন্য আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই জাতীয় কার্যক্রম যখন পরিচালনা করি, আমরা ঢালাওভাবে জাকাতের অর্থ নেই না। যদি কেউ জাকাতের অর্থ একান্ত আমাদেরকে দেন, আমরা জানি, তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা অন্তত জাকাতের হকদারের কাছে যাচ্ছে কিনা সেটি নিশ্চিত করার চেষ্টা করি। বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে কে জাকাতের হকদার কে জাকাতের হকদার না বাস বিচার করাটা একটু কঠিন হয়, কারণ বন্যা দুর্গত এলাকাতে এবং এ জাতীয় বিশেষ প্রাকৃতিক দুর্যোগ বা সমস্যা দেখা দিলে তখন ঢালাওভাবে মানুষকে উপকার করতে হয়, কারণ তখন ধনী গরিব সকলেই বিপদগ্রস্ত থাকে অন্তত ওই সময়ের জন্য। কিন্তু যে ব্যক্তি ত্রাণ নিচ্ছেন হয়তোবা তার ব্যাংক ব্যালেন্স আছে কিংবা তার অন্য কোনো ব্যবস্থা আছে, কিন্তু এই মুহূর্তে তার শুকনো খাবার দরকার বা এই মুহূর্তে তার কোনো একটা সহযোগিতা দরকার, তো সেই সহায়তা আপনি জাকাতের ফান্ড থেকে তাকে দিতে পারবেন না, কারণ তিনি ধনী এবং সচ্ছল ব্যক্তি। এই জন্য বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষকে আপনি জাকাতের টাকা দিতে হলে সে জাকাতের হকদার, এটি নিশ্চিত হয়ে তারপর আপনাকে জাকাতের টাকা তাকে অর্পণ করতে হবে, অন্যথায় আপনি সাধারণ দান থেকে দিবেন। এই জন্য সাধারণত এ ধরনের কাজে সাধারণ দান থেকে দেওয়াটাই হলো নিরাপদ এবং সেফ, কারণ আমরা নিশ্চিত করে জানাটা কঠিন হয় আর এই সময় একটু ঢালাভাবে দেওয়ার প্রয়োজন হয়, এভাবে খোঁজাখুঁজি করাটা নানা কারণে অসঙ্গত হয় এই সময়টাতে অন্তত। শরীফ মাহমুদ আপনি লিখেছেন, আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে অর্ডার নিয়ে আম বিক্রি করি, গ্রাহকের ঠিকানায় আম পাঠানোর পর গ্রাহকের হাতে পৌঁছাতে দু চারটা পচে যায়, আমি কি এটার ক্ষতিপূরণ দিতে বাধ্য, না দিলে কি গুণাগার হব? দেখুন, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী এই মাসআলার উত্তর হবে, এই প্রশ্ন উত্তর হলো যে আপনি যদি আপনার কাস্টমারকে আম পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে তার আমগুলো নিরাপদে পৌঁছে দেওয়াটা আপনার কর্তব্যের অংশ। সেক্ষেত্রে কিছু আম নষ্ট হয়ে গেলে সেটা আপনার দায়িত্বে পড়বে। আর যদি আম আপনি বিক্রি করেছেন এবং কুরিয়ার করে নেওয়াটা কাস্টমারের দায়িত্ব থাকে, জাস্ট আপনি তাকে হয়তো হেল্প করেছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটার দায়িত্ব আপনার উপরে থাকবে না। আপনি যদি হোম ডেলিভারি দেওয়ার সার্ভিস সহকারে বিক্রি করেন, যে ঠিক আছে এই সার্ভিস সহকারে আমি বিক্রি করলাম, আমের দাম এত, আমার দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দেওয়া, তাহলে সেক্ষেত্রে নিরাপদে যেন পৌঁছে সেই ব্যবস্থা আপনার করতে হবে এবং নষ্ট হলে সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। আর যদি আপনি আম বিক্রি করেছেন কিন্তু এটার যে ক্যারিং কস্ট সেটা ক্রেতা নিজে বহন করবেন তার মতো করে, তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পোস্ট করে দিলেন বা যে কোনো কুরিয়ারে তার মালটা দিয়ে আসলেন তার অনুরোধের ভিত্তিতে বা তিনি দায় দায়িত্ব নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে দায়িত্বটা আপনার উপরে আসবে না। অতএব আপনি কী ধরনের ডিলিংস তার সাথে করছেন তার উপর নির্ভর করবে এটির দায় দায়িত্ব নেওয়াটা। সাধারণত এক দুটা চারটা যদি পচে যায় অনেক আমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে ক্রেতারও বিশেষ কোনো দায় দাবি থাকে না, তো সেটা নিয়ে তো আর চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বদরুদ্দিন নাহিদ আপনি লিখেছেন, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, কথাটা কি শির্ক বা ইমানের সাথে সাংঘর্ষিক? এ ধরনের বাক্যকে অনেকে শির্ক হিসেবে আখ্যায়িত করছেন, এই জন্য নিশ্চিত হতে চাইছি। ভাই বদরুদ্দিন নাহিদ, ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, এ কথা বলা শির্ক বলে গণ্য হবে না। আমরা অনেকে খুব
মানে সহজ করে ফেলছি শিরকটাকে, অর্থাৎ যেটি শিরক সেটিও শিরক, যেটি শিরক হওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা ঘুরিয়ে ফিরিয়েও হতে পারে বা ভিন্ন ব্যাখ্যায়ও হতে পারে, সেটাকে আমরা শিরক বলে দিচ্ছি। এটি অনুচিত একটি কাজ, এবং এ ধরনের কাজের ফলে যেটি হবে তা হলো শিরকের প্রতি মানুষের যে এক ধরনের ভয় থাকার কথা, শিরকের থেকে বাঁচার জন্য মানুষের যে একটা প্রচেষ্টা থাকার কথা, এটা একটা ছেলে খেলায় পরিণত হবে। এই জন্য এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরেকটু আমার মনে হয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। ও নদীরে ভাঙলি, তুই ভাঙলি আমার গড়, মানে নদী ভাঙনে আমার ঘর হারিয়ে ফেললাম, তো সেজন্য আমি নদীকে লক্ষ্য করে বললাম নদী তুই আমার ঘর ভেঙেছিস। তো এটাকে যে বা যারা শিরক বলছেন তাদের হয়তো যুক্তি এরকম যে নদী ভাঙন তো আল্লাহর নির্দেশে হয়, অতএব আমার ঘর তো আল্লাহর নির্দেশে ভেঙেছে, নদী কি আমার ঘর ভেঙেছে, আমি নদীকে সম্বোধন কেন করব। মূলত প্রথমত কবিতায় নানা ধরনের ইস্তেআরার ব্যবহার হয়ে থাকে, মাজাজের ব্যবহার হয়ে থাকে, নানা রকমের ব্যবহার হয়ে থাকে, রূপক অর্থে অনেক কিছু বলা হয়। তো বাহ্যিকভাবে নদী ভাঙনে আমার ঘর ভেঙেছে, সেজন্য নদীকে আমি বলছি ও নদী তুই আমার ঘর ভেঙেছিস, আমি এখানে নদীকে আসামি করছি, দোষী সাব্যস্ত করছি, অপরাধী বলছি, ব্যাপারটি সেরকম নয়। এ অর্থে কেউই বলে না, এটা জাস্ট রূপক অর্থে বলা যে নদীর তুই ভাঙনের ফলে আমার ঘর হারাতে হলো। তো এই রূপক অর্থে বলার ফলে মানুষ শিরকে লিপ্ত হবে না। যদি এটা শিরক হয় তাহলে এরকম শত শত কথা আছে যেগুলোকে শিরক বলতে হবে। যেমন আপনার আম্বাতার রাবি আল বাকলা আরবি আপনার অলঙ্কার শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ উপমা, যার অর্থ হলো যে রবি যে মৌসুম আছে, এই মৌসুম, এই সিজন বসন্তের সিজন, এটা সবজি ইত্যাদিকে উৎপন্ন করেছে, উৎপাদন করেছে। আমাদের দেশে ধরুন শীতকালে সবজি উৎপাদন হয়, তাহলে আমরা যদি বলি কেউ যে আম্বাতা শীতা ওয়াল বাকলা, অর্থাৎ আপনার শীতের মৌসুম এটা সবজি উৎপাদন করেছে, তাহলে এটাকেও শীত বলা যায়। এ অর্থে যে উৎপাদনকারী তো আল্লাহ তাআলা, শীতের মৌসুম তো আর মূল উৎপাদনকারী না, রূপক অর্থে শীতের মৌসুম উৎপাদন হয়, সেজন্য তার দিকে এটাকে নিষ্পত করা, সম্বোধন করা, এটা জায়েজ আছে। এই রূপক অর্থের ব্যবহার কোরআন হাদিসেও ভুরি ভুরি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আপনার তার উক্তিতেও ভুরি ভুরি এরকম পাওয়া যায়। লাউলা আলিয়ুন লাহালাকা অমর, প্রসিদ্ধ একটি দৃষ্টান্ত এক্ষেত্রে উপমা, যদি আলী না হতেন এক্ষেত্রে, অর্থাৎ আলীর যদি অভিমত না থাকতো তাহলে অমর হালাক হয়ে যেত, অথচ হালাক হওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে রক্ষা করার মালিক তো আল্লাহ আলী নয়। তো সেখানে আলীকে বলা হলো কেন? এটা রূপক অর্থে এবং বাহ্যিক অর্থে। তো এই ধরনের ব্যবহার কখনো শিরক হয় না, এবং এ ধরনের ব্যবহার আমাদের জীবনে অহরহ হয়ে থাকে। তো ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, এ কথার কারণে মানুষ শিরকে লিপ্ত হয়ে গেল, ব্যাপারটি এত সহজে বলার সুযোগ নেই। বরং এটি একটি কবিতার অংশ যেটিকে আমরা রূপক অর্থে শুদ্ধ ধরতে পারি, আর রূপক অর্থে ব্যবহারেই এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ জায়গা হয়ে থাকে, যার কারণে এটি শিরক হবে বলে আমরা মনে করি না ইনশাআল্লাহ তাআলা। সাখাওয়াত হোসেন, আপনি লিখেছেন নরসিংদী রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে এক নারীকে হেনস্থা করা হয়েছে, কাজটি কি সঠিক হয়েছে? দেখুন, নরসিংদী রেল স্টেশনে খোলামেলা পোশাকের কারণে যে নারীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, সেই শারীরিকভাবে হেনস্থা করাকে কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। কারণ একজন মানুষ যদি কোনো অপরাধ করেন, শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পাপের কাজও করেন, তাহলে তাকে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত করা বা অপদস্থ করা বা আক্রমণ করার অনুমতি শরীয়ত আমাদেরকে দেয়নি। বিশেষ করে এই অপরাধের জন্য শরীয়ত কোনো সুনির্দিষ্ট দণ্ড যেখানে রাখেনি, সেখানে আমি নিজে থেকে তাকে কোনো প্রকার হেনস্থা করার কোনো সুযোগ তো থাকতে পারে না। যারা এটা করেছে তারা আপনার, আমার ধারণা যে আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশীয় যে কালচার রয়েছে, এই কালচারের পরিপন্থী কালচার যার নানাবিধ ক্ষতিকর দিক থাকতে পারে, সেসব কারণে হয়তো তারা তাদের থেকে করেছে। তারা ইসলামী শরিয়ার কোনো নির্দেশনা বিবেচনা করেছে বলে আমার মনে হয় না, কারণ সেখানে যারা এগুলোর সাথে লিপ্ত হয়েছে তারা কেউ ধার্মিক, খুব ধর্মপরায়ণ এরকম কোনো মানুষ কিন্তু ছিল বলে আমাদের জানা নেই। অতএব বিষয়টি খুবই সাদামাটা, কিন্তু এটাকে আমাদের মিডিয়া যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করছে, সেখানে আসলে এই নারীদের প্রতি আপনার এক শ্রেণীর মিডিয়া এবং এক শ্রেণীর কিছু প্রতিষ্ঠানের যে বিশেষ মায়া দেখানোর আমরা কসরত দেখি, সেটা নিয়ে যথেষ্ট বড় করে প্রশ্ন তোলা যায় যে আদৌ তারা কি নারীর কল্যাণ চান, তারা আদৌ কি নারীর কল্যাণকামী হয়ে এই কাজগুলো করেন, নাকি তাদের ভিন্ন কোনো দুর্বিসন্ধি আছে। একথা জন্য বলা যে এই ঘটনার পরপরই আমরা জানি যে দুটি রাজনৈতিক দলের মধ্যকার ছাত্র আপনার সংগঠনের মধ্যকার মারামারিতে
একজন নারী প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হয়েছেন, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সে নির্যাতনের ছবি ছবি ভিডিও ভাইরাল হয়েছে। সেই নারীকে যে আপনার হেনস্থার শিকার করা হলো, এই বিষয়ে তাদেরকে তেমন কোনো কথা তো বলতে দেখা যায়নি। তাহলে এখানে কেন? তাহলে বোঝা গেল যে এখানে বিষয়টি হলো যে নারীর নারীকে কত উন্মুক্তভাবে প্রকাশ করা যায় সেই চেষ্টাটাই তাদের, ওইটাই তাদের মূল লক্ষ্য। নারী ব্যক্তি নারীর প্রতি সিম্প্যাথিটা মূল নয়, যদি হতো তাহলে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও কিন্তু নারীর প্রতি সিম্প্যাথি দেখা যেত। এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ হয় যে নারী লাঞ্ছিত হচ্ছে, নানা জায়গায় বঞ্চিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু সেখানে ইসলাম শরিয়া বা আপনার আল্লাহ তাআলা কোনো বিধানকে লঙ্ঘন করার ইস্যু যদি কোনোভাবে না থাকে তাহলে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। কদিন আগে আমরা দেখেছি, কদিন নয় সম্ভবত কাল বা পরশু, আপনার আমেরিকাতে বন্দুকধারীর গুলিতে, সন্ত্রাসীর গুলিতে অনেকগুলো শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী মারা গেল। এই নির্মম ঘটনা যারা ঘটিয়েছে, যে ঘটিয়েছে তাকে সমস্ত সংবাদ মাধ্যমগুলোই প্রায় শুধু বন্দুকধারী বলেছে। অথচ এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি যদি কোনো মুসলমান হতেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ত্রাসী, জঙ্গি এ জাতীয় শব্দগুলো খুব স্বাভাবিকভাবে চলে আসত। তাহলে বোঝা গেল যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে থাকে এক শ্রেণীর মিডিয়া, এবং তারই বিভিন্ন নমুনা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। খোলাসা কথা হলো, নরসিংদী রেল স্টেশনে যে ঘটনা ঘটেছে, হেনস্থা করার ঘটনা, সেটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু একটি কথা আমাদের সবাইকে মানতে হবে যে আমরা যে সভ্যতা, যে সংস্কৃতি দেখে অভ্যস্ত, সেখানে হঠাৎ করে এমন কোনো কিছু যদি আপনি করেন যেটা মানুষ দেখতে অভ্যস্ত না, তাহলে মানুষ বিব্রত হবে, তাতে মানুষ অপ্রস্তুত হবে, এবং সেটা করা কোনো অবস্থাতে তথাকথিত স্বাধীনতার নামে উচিত কাজ হতে পারে না। ধরুন এখন কয়েকজন পুরুষ জাঙ্গিয়া পরে আপনার কোনো রেল স্টেশনে চলে গেল, কোনো বিমানবন্দরে চলে গেল, বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এটা অন্যদের বিব্রত হওয়ার কারণ হবে কি হবে না, এবং এতে অন্যরা অস্বস্তি বোধ করবে কি না? পোশাকহীনতা বা পোশাকের স্বল্পতা, এটা সব সমাজে, সব সংস্কৃতিতে, সব সভ্যতায় সমানভাবে গ্রহণীয় নয়। আমাদের সমাজের প্রেক্ষাপট, আমাদের সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনা না করে যা খুশি তা করার যে একটা প্রবণতা এবং সেটাকে আপনার বৈধতা দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য প্রচেষ্টা হতে পারে না। হ্যাঁ, আমরা আবারও বলছি যে হেনস্থা করার বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার পথে, শুদ্ধতার পথে থাকার তৌফিক দান করুন। সাকিব হাসান আপনি লিখেছেন, জাপানের এক ব্যক্তি $2 মিলিয়ন খরচ করে নিজের শরীরকে কুকুরের আকৃতিতে রূপান্তর করেছেন, নিজের শরীরের উপর এরূপ হস্তক্ষেপ করা ইসলাম সমর্থন করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআন কারিমে জানিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন করা যাবে না। মৌলিক কোনো পরিবর্তন তথাকথিত শখের বসে আল্লাহর সৃষ্টিতে আপনি করবেন, আল্লাহ আপনাকে একরকম সৃষ্টি করেছেন আর আপনি আরেক রকম হলেন, এটি করা আপনার জন্য জায়েজ নেই। জাপানের যিনি করেছেন তিনি যেহেতু মুসলিম নন, ইসলামের শরিয়ার বিধান তার জন্য প্রযোজ্য নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জন্য এই কাজটি করা জায়েজ নয়। জাপান থেকে এরকম কাজ হয়েছে, সেজন্য আমরা অনেকে হয়তো অবাক হচ্ছি যে তাদের মতো উন্নত দেশে এ ধরনের একটা কাজ হচ্ছে, সেটা কীভাবে নাজায়েজ হতে পারে, অবৈধ হতে পারে, খারাপ হতে পারে। অর্থাৎ জাপানিরা করেছে বা জাপানিদের থেকে পাওয়া গেছে বিধায় কাজটাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করবেন বা আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে এটাকে ভালো মনে করবেন, এমনটি হয়তো অনেকে ভাবছেন। মূলত জাপানের মতো উন্নত দেশেও তারা অনেক দিক থেকে অগ্রসর থাকলেও তাদের মধ্যেও অনেক কুসংস্কার কিন্তু আছে। যেমন জাপানের একটা কুসংস্কার হলো যে বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে আপনার বড় ওভেনে যখন এটাকে লাশকে মান করা হয়, তারপর তার ধ্বংসাবশেষ ছাইটাইকে একটা কিছুতে পুড়ে আমরা যেরকম কবর দিই, তারা কবর না দিয়ে ছোটো চারকোনার একটা বাইরে আশেপাশে বিভিন্ন ইয়েতে রেখে দেওয়া হয় সেটা তালা মেরে। এরপর তার মৃত্যু দিবসে ওইটাকে এনে ঘরে রাখা হয় এবং সে তার ওই বাক্স যেখানে তার ধ্বংসাবশেষ বা ছাই আছে তার সামনে তার পছন্দের মদ, তার পছন্দের খাবার পানীয় যেগুলো সে খেত এগুলো রেখে দেওয়া হয়, এবং তারা মনে করে যে এটাতে তার আত্মা শান্তি পায়, সেগুলো খায় ইত্যাদি। তো এই ধরনের কুসংস্কার কিন্তু জাপানের মতো দেশেও আছে, এরকম আরও অনেক কিছু আছে। তো যাই হোক, পরীক্ষাকে কেন্দ্র করে জাপানিদের মধ্যে অনেক আপনার কুসংস্কার আছে, কিটক্যাট চকলেট খেলে পরীক্ষা ভালো হয়, এরকম অনেক কুসংস্কার আছে। অতএব জাপানের কেউ করেছে বলেই সেটাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো কারণ নেই। একজন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
মানুষকে আমি সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করেছি, এর চাইতে সুন্দর অভাবে আর কাউকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ রাব্বুল বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সেখানে মানুষ কুকুরের আকৃতি ধারণ করা, কোনো পশুর আকৃতি ধারণ করা এবং তার চেষ্টা করা, এগুলো কখনো প্রশংসনীয় কাজ হতে পারে না, এটা মানবতার অপমান। ব্যক্তি স্বাধীনতার নামে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হয়তো হবে, কিন্তু একজন মুসলিম তার আল্লাহর দেয়া বিবেক এবং কর্ণ হাদিসের আলোকে এগুলোকে কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারে না। এগুলো সীমালঙ্ঘন, এগুলো আপনার অন্যায় এবং আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশের সুস্পষ্ট বিরোধিতা করা। একজন মুসলমানের জন্য এটি জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই এবং এই ধরনের ঘটনাকে প্রচার করার একটা প্রবণতা আমরা দেখতে পাই এবং এগুলোকে স্বাভাবিক করার একটা চেষ্টা আমরা দেখতে পাই। বিশেষ করে কোরআন এবং হাদিস পরিপন্থী কোনো কাজ হলে, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা হলেও সেটাকে ফলাও করে প্রকাশ করার চেষ্টা আমাদের সমাজে এক শ্রেণী মিডিয়াকে করতে আমরা দেখি। যেমন কদিন আগে এক দম্পতি তারা অবৈধভাবে সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে তাদের দুজন সন্তান হয়েছে, তারপর দীর্ঘকাল পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের সন্তানরা সেভাবে উপস্থিত হয়েছে, মিডিয়া সেটাকে ফলাও করে প্রকাশ করেছে। ভাবখানা এমন যে আপনার এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা বা এই ঘটনা স্বাভাবিক হওয়া উচিত, এগুলোকে যত বেশি প্রচার করা হবে তত বেশি এই অবৈধ কাজগুলো মানুষের কাছে স্বাভাবিক হবে। এই চেষ্টা থেকেই হয়তো বা এক শ্রেণীর মানুষ উদ্দেশ্যমূলকভাবে এগুলো করে যে সমাজ সংস্কৃতি সবগুলোকে যেন দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়। তো এরা মানব সভ্যতার জন্য নানা কারণে হুমকি। এ ধরনের বিষয়গুলোকে আমরা স্বাভাবিক করার অপচেষ্টাকে অবশ্যই নিন্দা জানাবো আর এ কাজ কখনো ইসলামের দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য কোনো কাজ নয়। আল্লাহর দেয়া নেয়ামতকে আপনার তুচ্ছ করা বা যা খুশি তা করার প্রবণতা, এটা আমি মনে করি পশুর সাথে নিজেদেরকে প্রতিযোগিতায় লিপ্ত করার সামিল। আল্লাহ তালা আমাদেরকে পশুর চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন, সেটাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ আছে? এমডি আমির হামজা আপনি লিখেছেন, ব্যবসার ক্ষেত্রে একটি পণ্য সর্বোচ্চ কী পরিমাণ লাভ করা জায়েজ হবে? ব্যবসার ক্ষেত্রে একটি পণ্যে আপনি কী পরিমাণ লাভ করবেন এ বিষয়টি নির্ভর করে যে কোনো সভ্যতায়, কোনো সমাজে, কোনো কালচারে ওই পণ্য কী পরিমাণ লাভে বিক্রি করার আপনার নিয়ম চালু আছে। যে পরিমাণ লাভে বিক্রি করার রেওয়াজ চালু আছে, যে একজন ব্যবসায়ী তার খরচ খরচা সব কিছু ওঠানোর পরও যে পরিমাণ প্রফিট নিয়ে থাকে সচরাচর, আপনি সেই পরিমাণ নেবেন, তার চাইতে অনেক বেশি যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য অনুচিত কাজ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা জুলুম হতে পারে। বিশেষ করে কখনো ক্রাইসিস সৃষ্টি হলো, আপনি এই সুবাদে অর্থ লিপসার জায়গা থেকে দাম বাড়িয়ে দিয়ে চড়া মূল্য হাঁকি আপনি সেখান থেকে অর্থ উপার্জন করলেন, সেটি আপনার জন্য জায়েজ হবে না। তবে হ্যাঁ, মৌলিকভাবে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী শরিয়া ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিকে এক্ষেত্রে মৌলিকভাবে আপনার মূলদণ্ড, আপনার মানদণ্ড বানিয়েছে যে একজন ক্রেতা একজন বিক্রেতা তারা উভয়ে তাদের জিনিসটা কত দিয়ে বিক্রি করবেন, কত দিয়ে কিনবেন, তারা যদি স্বেচ্ছায় যেই কোনো ফিগারের উপরে সন্তুষ্ট হন, ইসলাম শরিয়া সেখানে আপনার কোনো আপত্তি করে না। ধরুন শখের বসে আমি একটা জিনিস কিনবো, সেই জিনিসটা হয়তো আরেকজনের কাছে খুব শখের জিনিস, তিনি বিক্রি করবেন না, তো তিনি অনেক দামে বিক্রি করলেন আর আমি অনেক দামে কিনলাম, ইসলাম শরিয়া এক্ষেত্রে কোনো প্রকার আপনার বাধা দেয় না। তো ক্রেতা বিক্রেতার নিজেদের মধ্যকার ব্যাপার, শরিয়তের ক্ষেত্রে কোনো সীমানা ঠিক করে দেয় না, কিন্তু সচরাচর আপনার ক্রাইসিস সৃষ্টি হলে বা জাতীয় পরিস্থিতিতে মানুষ বিপদে পড়েছে, সেই সুযোগে আপনি অনেক চড়া মূল্য হাঁকানো বা যে চলমান মূল্য আছে সেই মূল্যের চাইতে, বাজার মূল্যের চাইতে অনেক বেশি নেওয়া, এটা অমানবিক এবং অনৈতিক কাজ। একজন মুসলমান ব্যবসা করে তিনি দুনিয়ার অর্থ যেরকম উপার্জন করবেন, তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি উপার্জন বা অর্জনের চেষ্টাও কিন্তু তাকে করতে হবে। হাসনিন আহমেদ আপনি লিখেছেন, বাবা মা যদি সন্তানকে নির্দিষ্ট মেয়ে বিয়ে করার ওসিয়ত করেন তাহলে সে মেয়েকে বিয়ে না করলে কি ওসিয়ত ভঙ্গের গুণা হবে? বাবা মা যদি ছেলেকে নির্দিষ্ট কোনো মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ওসিয়ত করে মৃত্যুবরণ করেন, কিংবা কোনো মেয়েকে কোনো ছেলের সাথে, সুনির্দিষ্ট কোনো ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করে যান, তাহলে সন্তানের জন্য সে ওসিয়ত রক্ষা করার চেষ্টা করা উচিত। যদি বাবা মার সে ওসিয়তটা এমন জায়গা হয় যে ছেলে সে মেয়ে যার জন্য ওসিয়ত করেছে, যার সাথে বিয়ের ওসিয়ত করেছেন, তারা সেই পাত্র বা পাত্রী দিনদার এবং মোটামুটি উপযুক্ত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ, মোটামুটি যদি তাদের সাথে যায় এবং তার ধার্মিকতা, তার দিনদারি এগুলো মোটামুটি সন্তোষজনক হয়, তাহলে বাবার ওসিয়ত রক্ষা করা উচিত এবং এটা বাবার প্রতি আপনার যে সন্তানের কর্তব্য আছে, বাবার প্রতি যে বাবার যে অনুগত হওয়ার ব্যাপার আছে তারই অংশ হিসাবে এটি করা উচিত। আর যদি বাবা এমন কোনো
বাবা হোক আর মা হোক এমন কোনো মানে পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহের জন্য ওসিয়ত করেন যার দিনদারির ব্যাপারে আপনার আপনি সন্তুষ্ট নন, সন্তোষজনক দিনদারিতা যার মধ্যে নাই, অথবা অন্য কোনো দিক থেকে বড় ধরনের ঘাটতি আছে, তারপরও তারা ওসিয়ত করেছেন, তবে সেটা মানা সন্তানের জন্য কর্তব্য নয়। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমাদের সামনে আসতে পারে যে একজন মেয়ে, তিনি আপনার বয়সে কম ছিল, তার বাবা তাকে বিবাহ দিয়েছেন এমন জায়গায় যেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে অনুমতি দিয়েছেন যে তুমি চাইলে সে বিবাহকে এখন কন্টিনিউ করতে পারো, চাইলে তুমি এটাকে বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারো। তো এখান থেকে বোঝা যায় বাবা মা জীবদ্দশায় যদি নিজে থেকে কারোর সঙ্গে বিবাহ দেয়, তাতে যদি সন্তান সন্তুষ্ট না থাকেন বা সন্তানের সন্তোষজনক জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান সেখানে আপত্তি করার সুযোগ যদি থাকে, তাহলে মৃত্যুর পর ওসিয়ত করলে সেখানে তো আপত্তি করার সুযোগ আরও বেশি থাকবে। বিধায় বাবা মা যদি অপাত্রে এরকম কোনো ওসিয়ত করেন তাহলে সে ওসিয়ত রক্ষা করা জরুরি নয়, কিন্তু যদি মোটামুটি নিজেদের সঙ্গে যায় এবং তার দিনদারিতার ক্ষেত্রে সন্তোষজনক হয় তাহলে সেক্ষেত্রে তার সে ওসিয়ত রক্ষা করা উচিত। এরপর পেয়াস পণ্ডিত আইডি থেকে আপনি লিখেছেন, জমজম পানির সাথে অন্য পানি যেমন টিউব অয়েল বা মিনারেল ওয়াটার মেশানো হলে এতে করে জমজম পানির কার্যকারিতা কমে কি না জানতে চাই। জমজমের পানির সাথে অন্যান্য সাধারণ পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে যেটুকু জমজম আছে সেটুকুর উপকারিতা পাওয়া যাবে, পুরো পানিটাতেই জমজমের উপকারিতা চলে আসবে না। বা জমজম যেটুকু আছে সেটুকুও সাধারণ পানির সাথে মেশার ফলে সাধারণ পানি হয়ে যাবে না। ধরুন আপনি এক জগ পানিতে এক গ্লাস জমজম দিলেন বা এক গ্লাস জমজমের সাথে এক গ্লাস এক জগ পানি মেশালেন, তো সেই পানিটা পান করার ফলে যতটুকু পান করছেন ওখানে জমজমের পরিমাণ যতটুকু আছে ততটুকু উপকারিতা আপনি পাবেন, ততটুকু বারাকা আপনি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। বাদায়সনায়েতে এক্ষেত্রে একটা ফতোয়া উল্লেখ আছে, সেটি হলো কেউ যদি শপথ করে যে আমি জমজম পান করব, এরপর সে এমন কোনো পানি পান করলো যেখানে জমজমের পরিমাণ খুবই কম, অন্য পানির পরিমাণ অনেক বেশি, তাহলে সে শপথ ভঙ্গকারী হিসাবে বিবেচিত হবে, কারণ সে মূলত যেটা পান করেছে সেখানে জমজমের চাইতে যেটা জমজম নয় তার আধিক্য এবং প্রাবল্য রয়েছে। তো এটা হলো শপথের বিষয়, কিন্তু সাধারণ অর্থে মারকাজুল ফতোয়া, কাতারভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইটে মুফতিগণের ফতোয়া এরকমই যে জমজমের সাথে অন্য পানি যদি মেশানো হয় তাহলে সেক্ষেত্রে লাভের কিছুই হবে না, যেটুকু জমজম মিশবে, ধরুন আপনি এক গ্লাস পানি পান করেছিলেন মেশানো পানি থেকে, সেখানে জমজমের পরিমাণ যদি 5% হয় তাহলে 5% পানির উপকারিতা, জমজমের উপকারিতা আপনি পান করলেন, মানে 5% পানি খেলে যতটুকু উপকারিতা হতো জমজমের ততটুকু আপনি ফজিলত আপনি লাভ করবেন, এক গ্লাস এর ফজিলত পুরোপুরি লাভ করবেন। বিধায় আমরা বলতে পারি জমজমের সাথে জমজম নয় এমন পানি মেশানোর বিশেষ কোনো উপকারিতা নেই, তারপরও আমাদের সমাজে মানুষ এটা করে থাকে। এবং এটাকে এক্ষেত্রে একটা জায়গায় আপনার আপত্তির বিষয় আছে বেশ বড় করে, সেটা হলো আপনি কাউকে জমজমের পানি হাদিয়া দিলেন, বললেন জমজমের পানি, অথচ সেখানে জমজমের চাইতে জমজম নয় এমন পানির পরিমাণ বেশি আছে বা অনেক পানি আপনি মিশিয়ে সেখানে দিলেন, তাহলে সেটা কিন্তু এক ধরনের প্রতারণা হয়, কারণ ভদ্রলোক সেটাকে পুরোপুরি জমজম জ্ঞান করে খাবে। এই জন্য এই জমজমের সাথে জমজম নয় এমন পানি মেশানোর বিশেষ কোনো যৌক্তিক কারণ অন্তত থাকতে পারে না, এবং ক্ষেত্র বিশেষে এটি প্রতারণার ব্যাপার থাকতে পারে, সেজন্য সেটি যদি প্রতারণার বিষয় থাকে গুনাহ হতে পারে। অর্থাৎ আপনি কাউকে জমজম বলে দিলেন এবং বিষয়টা তার কাছে অস্পষ্ট থাকলো, সেই জমজম মনে করি খালো, তাহলে এটি এক ধরনের প্রতারণা কিন্তু তার সাথে হয়। তো এই বিষয়টা পরিহার করাটাই হলো উচিত এবং কর্তব্য। এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোটো ছোটো মিথ্যা বলা যাবে কি না। ছোটো ছোটো মিথ্যা আর বড় বড় মিথ্যা, মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ, এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে, তথাকথিত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয়, বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোটো ছোটো মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। এমডিআর পারভেজ আপনি লিখেছেন, কোরবানির পশুর মাংসের তিন ভাগের দুই ভাগ এটি মিসকিন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দেওয়ার পর বাকি এক
অংশ অর্থাৎ আমার অংশের মাংসটুকু আমি না খেয়ে বিক্রি করলে কি কোনো সমস্যা আছে? বাই পারভেজ, আপনি কোরবানির গোশত তিন ভাগের এক ভাগ যেটা আপনার, সেটি আপনি বিক্রি করতে পারবেন না। এমনকি সেই তিন ভাগের এক ভাগ তো নয়, সামান্য পরিমাণও আপনি বিক্রি করতে পারবেন না। কারণ হলো কোরবানির পশু এটি জবাই করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয়ে গেছে। এরপর সেখান থেকে যদি আপনি কোনো কিছু বিক্রি করেন, তাহলে তো এটা পরিপূর্ণভাবে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হলো না। তার মানে ওই অংশটুকু বাদে বাকিটুকু আপনি আল্লাহর জন্য নিবেদন করেছেন, আর ওই অংশটুকু বিক্রি করে বেনিফিটেড আপনি হচ্ছেন। হ্যাঁ, আপনি কোনো গরিবকে দান করেছেন, তারপরে সে বিক্রি করলে এটা তার ব্যাপার, কিন্তু কোরবানিদাতা তার পশুর কোনো অংশ বিক্রি করতে পারবে না এবং বিক্রি করে তিনি সেটা ভোগ করতে পারবেন না, এটা তার জন্য জায়েজ হবে না এবং এরকম করলে তার কোরবানি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির পশুর কোনো কিছু, গোশত হোক অন্য কিছু হোক, কসাইকে দিতে নিষেধ করেছেন পারিশ্রমিক হিসাবে। কসাইকে আপনি নগদ টাকা বা অন্য কিছু দিয়ে পারিশ্রমিক দিবেন, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু যদি দেন, তাহলে সেটা গোশত বিক্রি করে বেনিফিটেড হওয়া এবং আপনার কসাইকে দিয়ে আপনার নিজে বেনিফিটেড হওয়া, এই দুটি প্রায় একরকম বা কাছাকাছি, যার কারণে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তো সেই হাদিসের আলোকে যেটি আরিয়াদুল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে, তার আলোকে আমরা বলতে পারি এটি জায়েজ হবে না। এমনি মোজাম্মল শিখদের আপনি লিখেছেন, স্ত্রীর স্বর্ণ অলঙ্কারের নেশা পরিমাণ হলে জাকাত স্ত্রীর উপরে ফরজ, স্ত্রী তো কোনো ইনকাম করেন না, তাই স্বামী আদায় করে দিলে তা আদায় হবে কি? আর কোরবানি ওয়াজিব হলে সেটাও স্বামী আদায় করলে আদায় হবে কি না? দেখুন, আর্থিক ইবাদতের ক্ষেত্রে একজন অন্যজনের টা করে দিতে পারেন, অর্থাৎ একজন অন্যজনের তরফ থেকে সেটি করে দেওয়ার সুযোগ রয়েছে। স্ত্রী তার উপরে জাকাত ফরজ হয়েছে, স্বামী যদি তারটা আদায় করেন আদায় হয়ে যাবে, কিন্তু স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাতটা আমি আদায় করে দিয়েছি বা তোমার তরফ থেকে প্রতিনিধি হিসাবে আমি কাজটা করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটি আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। এরপর মনি আইডি থেকে আপনি লিখেছেন, শাড়ি সুন্নতি পোশাক নয়, আমি যদি শাড়ির বিজনেস করি আমার ব্যবসা কি হালাল হবে? প্রথম কথা হলো যে শাড়ি এটা পরিধান করা কোনো হারাম বিষয় নয়, যদি হারাম না হয় তাহলে এটার ব্যবসা করা হালাল হবে। যদি শাড়ি পরিধান করাটা হারাম হতো, তাহলে সেক্ষেত্রে এর ব্যবসা আপনার জন্য জায়েজ হতো না, যেহেতু এটার হালাল বিষয়, অতএব এটার ব্যবসা করাটা আপনার জন্য হালাল হবে, এটি আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারে না। জাহিদ আহসান আপনি লিখেছেন, আমের সিজন চলছে, আম ব্যবসায়ীরা অধিক লাভের আশায় সময়ের আগে পাকানোর জন্য আমে ওষুধ প্রয়োগ করেন, এটা কতটুকু প্রসঙ্গত বা অসঙ্গত এবারে কিছু বলুন। আম, লিচু ইত্যাদিতে এই কাজগুলো বেশি পরিমাণে হয়ে থাকে, ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি সন্দেহাতীতভাবে গুনাহের কথা, এবার ব্যবসা করলে সেই ব্যবসা হালাল ব্যবসা হবে না। ব্যবসায়ীরা যখন ব্যবসার ক্ষেত্রে ব্যাপকভাবে গোটা সমাজ জুড়ে অসাধুতা এবং অসত্য অবলম্বন করে, সেখানে সেই সমাজে আল্লাহ তাআলার তরফ থেকে দুর্ভিক্ষ নেমে আসে, আল্লাহ মাফ করুক, আর্থিক এবং খাদ্য সংকটের একটা আপনার শঙ্কার মধ্য দিয়ে আমরা দিন পার করছি, ইতিমধ্যে আপনার খাদ্যপণ্য এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে চলেছে, আশঙ্কা করা হচ্ছে সামনে পরিস্থিতি ভয়াবহ হওয়ার, আল্লাহ মাফ করুন। এটার একটি কারণ এটিও যে আমরা ব্যবসায়ীরা আমাদের যার যার জায়গা থেকে অসাধুতা এবং অসহায়তার পরিমাণ বাড়িয়ে দিয়েছি, ব্যাপক আকারে অপরাধটি ছড়িয়ে পড়েছে, এটি আমাদের করা উচিত নয়। আম হোক, লিচু হোক বা অন্য কিছু হোক, এটাতে আপনি ক্ষতিকর কেমিক্যাল দিয়ে সেটাকে পাকিয়ে নিজে অধিক মুনাফা অর্জনের জন্য সময়ের আগে বাজার নিয়ে আসলেন, কিন্তু এটার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বড় ধরনের বিপদ এবং রোগের মুখে পতিত হলো, তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন মানুষকে হত্যা করার জন্য আপনি বিষ প্রয়োগ করলেন, বিষ পান করালেন এবং ক্ষতিকর কিছু তাকে খাওয়ালেন, বিষয়টি এ ধরনের আপনার জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। অতএব ব্যবসা আমরা করবো, সম্পদ আমাদের দরকার আছে, কিন্তু ইমানদার কাছে হারাম সম্পদের কোনো প্রয়োজন নেই, কোনো মূল্য নাই, ইমানদার সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মোহাম্মদ আসাদুজ্জামান আপনি লিখেছেন, আমার বাবা আমার পড়ালেখার জন্য সব সম্পদ বিক্রি করেছেন, কিন্তু আমার আরেক ভাই এবং এক বোন আছেন, তাদেরকে কোনো সম্পদ দেওয়া হয়নি, এমত অবস্থায় আমি বা আমার বাবা কি গুণাগার হবেন? এক্ষেত্রে এখন আমার করণীয় কি? দেখুন, আপনার বাবা আপনাকে পড়ালেখার জন্য যদি সমস্ত সম্পদ বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্যদের প্রতি একরকম অবিচারই করেছেন, এটি আর তার জন্য জায়েজ হবে না। একটা হলো সাধারণ যে শিক্ষার ব্যাপার সবার জন্য প্রযোজ্য, একটু কম বেশি হলো সেটা জায়েজ আছে, কিন্তু একজনকে উচ্চশিক্ষিত করতে গিয়ে প্রচুর পরিমাণ অর্থ সেখানে খরচ করলেন আর অন্যদেরকে সামান্য কোনো রকম দায়সারাভাবে পড়াশোনা করালেন, সেটি কিন্তু জায়েজ নয়। এক্ষেত্রে যেই পদ্ধতিটি হতে পারে সেটি হলো যে বাবা সন্তানকে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সেক্ষেত্রে বাবা সন্তানকে লোন দিলেন এবং সন্তান পড়াশোনা করার পর সেই লোন ফেরত দিলেন এবং ছোটো ভাই বোনদের প্রতি তার যে নৈতিক দায়িত্ব আছে সেই জায়গা থেকে তিনি তার সাধ্য অনুযায়ী তাদেরকে পড়াশোনার জন্য সহযোগিতা করলেন, সেটি তার কর্তব্যের অংশ ইনশাআল্লাহ তাআলা। এরপর পান্না ইসলাম আপনি লিখেছেন, মানুষ লিবিয়া দিয়ে ইতালিতে যাচ্ছে,
প্রাণের ঝুঁকি নিয়ে, প্রতিমধ্যে মৃত্যু হতে পারে, এটা জানা সত্ত্বেও তারা যাচ্ছে, এভাবে যাওয়া জায়েজ হবে কি? এভাবে বিদেশ গমন কোনো অবস্থাতেই জায়েজ হবে না। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে এই কাজ করা অপরাধ হিসেবে, গুনাহ হিসেবে বিবেচিত হবে। এরকম পরিস্থিতিতে পড়ে কোনো মানুষ যদি মৃত্যুর মুখে পতিত হয়, মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে এবং এটার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। কারণ আমরা জানি যে এই ধরনের পরিস্থিতিতে মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি। নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, বিপদের মুখে তোমরা ঠেলে দিও না। তো সামান্য একটু আপনার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য, একটু পয়সা কামানোর জন্য নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া, এটা একজন মানুষের আপাদমস্তক, তিনি দুনিয়াদার এবং দুনিয়া কামানোর মেশিন হয়ে যাওয়ার প্রমাণ ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকে যে অবস্থায় রেখেছেন, আমরা সেই অবস্থায় যদি তুষ্ট থাকি এবং সে অবস্থায় যদি সন্তুষ্ট থেকে চলি, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে এবং তার মধ্যে আমাদের জীবনে বারাকা আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থার পরিবর্তন করে থাকেন। আল্লাহর কাছে আমরা দোয়া করলাম এবং চেষ্টা করলাম। আর বাইরে যাওয়ার যদি কোনো বৈধ এবং স্বাভাবিক কোনো নিয়ম থাকে, যার মাধ্যমে আমার কোনো বিপদ বা আপনার সমস্যার কোনো আশঙ্কা সেরকমভাবে জোরালোভাবে না থাকে, তাহলে সেই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমত, আমি বিভিন্ন দেশের যে নিয়ম আছে, আইন আছে, সেগুলো লঙ্ঘন করে অনেক ক্ষেত্রে আমি প্রতারণা করছি, অনেক ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি, অনেক ক্ষেত্রে আমি অনেক অন্যায়ের আশ্রয় নিচ্ছি, এর পাশাপাশি আবার নিজেকে বিপদের মুখে ঠেলছি, নিজেকে রিস্কের মধ্যে ফেলছি। পয়সার জন্য মানুষ নিজের জীবন কীভাবে বিলাতে পারে, এটা কোনো মুসলমানের ব্যাপারে কল্পনা করা যায় না। ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারেন, ত্যাগ করতে পারেন, বিসর্জন করতে পারেন, কিন্তু সামান্য একটু পয়সা কামাই করার জন্য তার জীবনকে তিনি এভাবে হুমকির মধ্যে ফেলে দিবেন, তার জীবনটা এতটা সস্তা নয়। বিধায় এরকম অবৈধ পথে আপনার লিবিয়া হয়ে হোক বা অন্য কোনো দেশ হয়ে হোক, ইতালিতে বা অন্যান্য দেশে পাড়ি জমানোর যে প্রচেষ্টা আমাদের ভাই বোনদের মধ্যে থাকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা গুনাহের বিষয়। আপনি চিন্তা করুন যে সেখানে আপনি দালালদের হাতে জুলুমের শিকার হচ্ছেন, আপনি সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুর মুখে পতিত হওয়ার যে আশঙ্কা সেটা আপনার মাথায় থাকছে, এত কিছু হচ্ছে, এর পাশাপাশি আবার আপনার অপরাধ হচ্ছে, গুনাহও হচ্ছে, তাহলে বিষয়টা কী দাঁড়ালো? দুনিয়া এবং আখেরাত সবই বরবাদ হওয়ার সমূহ আশঙ্কা থাকে। এ ধরনের ভয়াবহ ফাঁদ এবং পথ থেকে আল্লাহ তালা আমাদের ভাই বোনদেরকে হেফাজত রাখুন এবং সুস্থতা, স্বাভাবিকতা, শুদ্ধতার পথে আমরা যেন পরিচালিত হতে পারি, সে চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, শর্টকাট ওয়ে অবলম্বন করা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। উম্মে সালমা আপনি লিখেছেন, এখনকার মেয়েরা সরাসরি বলে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা আমার জন্য ফরজ না, আমি কিছু করতে পারবো না, এটা কতটুকু যুক্তিযুক্ত? দেখুন, শ্বশুর শাশুড়ির সেবা করা ফরজ না, ঠিক আছে, কিন্তু বয়স্কদের সম্মান করা এবং তাদের সেবা যত্ন সাধ্য অনুযায়ী করা, এটা তো ইসলাম শরিয়ার নির্দেশনা। আপনি যদি বড়দের আপনি যথাযথ সম্মান না দেন, তাদের সম্মানের অংশ হিসেবে তাদের প্রয়োজনীয় সেবাটুকুও যদি আপনি না করেন, একেবারে অপরগতা শিখা আপনি কথা বলেন, অপরগতার কথা জানান, তাহলে সেক্ষেত্রে এটা সন্দেহাতীতভাবে আপনার ভুল। আমাদের অনেক বোনরা আজকাল এই কাজটি করছেন। আপনি এখন শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, তখন পুত্রবধূ আপনাকে স্নেহ করুক, মমতার পরশ দিয়ে আপনাকে আগলে রাখুক এবং আপনাকে ন্যূনতম সেবাটুকু দেখে, এটা কিন্তু আপনি চাইবেন, আপনার ভালো লাগবে এই বিষয়টা, সেটি মাথায় রেখে আপনার এটি করা উচিত। শ্বশুর শাশুড়িরও এক্ষেত্রে তাদেরকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করা, তাদের কাছ থেকে একেবারে সব তারাই করে দিবে, এমনকি নিজের মেয়েটা বসে থাকবে, তারাই সব করবে, এরকম মানসিকতা তাদের বর্জন করা উচিত, কারণ শরীয়তে সেদিকে নির্দেশ নয়। নিজের সন্তানরা তার জন্য মূল সেবাটা করবেন, পাশাপাশি পুত্রবধূরাও চেষ্টা করবেন তাদের জায়গা থেকে সেবা দেওয়ার, বিশেষ করে স্বামী যিনি সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে চলেছেন, তিনি এত কষ্ট না করলেও পারেন শরীয়ত দৃষ্টিকোণ থেকে, তারপর তিনি করছেন স্ত্রী এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তো তার বাবা মাকে তার অ্যাবসেন্সে দেখে শুনে রাখা, এটা তো নৈতিক দায়িত্বের অংশ। বিধায় শরীয়ত দৃষ্টিকোণ থেকেও আপনি হাল জাজাউল এহসান দাল এহসান, কোরআনে আল্লাহ বলেছেন এহসানের বিনিময়ে আপনি এহসান করা উচিত, তার স্বামী আপনার জন্য এহসান করছেন, আপনিও তার প্রতি এহসান করুন, তার বাবা মার প্রতি আপনি সেবা যত্ন করার মাধ্যমে, সেটুকু আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে অমানবিকতা বা আপনার অসৌজন্যতা, অভদ্রতা এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন না করা, এগুলো কখনো মোমিনের চরিত্র নয়। বিধায় শুধুমাত্র আইন দিয়ে, ফরজ ওয়াজিব দিয়ে সব কিছু চালানোর চেষ্টা করা উচিত নয়। ফরজ ওয়াজিবের বাইরে নফল, সুন্নাহ, মুস্তাহাব,
এবং ইমানদারের জন্য উত্তম এবং সওয়াবের কাজ বলতেও তো কিছু আছে, সেটাকে যদি আপনি সম্পূর্ণ ডিনাই করে চলেন তাহলে আপনি কিসের মুসলমান হলেন? বিধায় এ ধরনের আপনার ঔদ্ধত্যপূর্ণ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আবার যেমনটি বললাম যে পুত্রবধূকে বা নিজের স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতে বাধ্য করা বা তাদেরকে কাজের লোকের মতো করে ট্রিট করা, সেটি কিন্তু তাদের প্রতিও অন্যায়। বিধায় উভয়কে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। পুত্রবধূরাও শ্বশুর শাশুড়ি খেদমত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, ভালোবাসা স্নেহ পরর দিবেন। তারা ভুলভাল উল্টাপাল্টা কিছু করলেও সেটাকে দেখে না দেখার ভান করবেন, তাদের বয়সের যে আপনার সমস্যা সেটা হিসাবে দেখবেন। আবার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর তরফ থেকেও তাদের ব্যাপারে আন্তরিকতা থাকতে হবে, তারা হলে কখনো একটা সুখী পরিবার গড়ে উঠবে না। খালেদ হোসেন শুভ, আপনি লিখেছেন বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কি না? উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয়, তার অঢেল আছে, তিনি এমনি দিয়েছেন, সেটা নেওয়া যেতে পারে। কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে, যার কারণে এটা বর্জন করা উচিত। এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেয়া, সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুনাহ হতে পারে। এরপরে মুশফিকা তানি, আপনি লিখেছেন আমার 1.5 বছরের একটি বাবু আছে, তাকে ঘুম পাড়িয়ে তাহাজুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি এশার পর তাহাজুদ পড়ে নিতে পারবো? এশার পরে যদি আপনি দুরাকাত করে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজুদ গুজার হিসাবে গণ্য হবেন, যদিও আক্ষরিক অর্থে তাহাজুদ হবে না, কারণ তাহাজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটিকে তাহাজুদ বলা হয়। তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন তাহলে তার তাহাজ্জুদ হলো না, অর্থাৎ তাহাজ্জুদ শব্দটির বাস্তবায়ন হলো না, এটার শব্দের অর্থটা পাওয়া গেল না। বাট কাইন্ড অফ তাহাজ্জুদ বা তাহাজ্জুদের একটা ক্যাটাগরি বলতে পারেন, বা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে, তাহাজ্জুদ না বলে আমরা বলতে পারি কিয়ামুল্লাইলের মধ্যে গণ্য হবে যদি আপনি সন্ধ্যারাত্রে এশার পরে দুরাকাত করে সালাত আদায় করেন। আপনি এশার পর থেকে নিয়ে ফজর সালাতের আগ পর্যন্ত যত সালাত পড়বেন সবগুলোই কিয়ামুল্লাইল বা রাত জেগে সালাত আদায় করা। আর এই রাত জেগে সালাত আদায় করাটা যদি ঘুম থেকে উঠে ভোর রাতে রাতে শেষ পহরে পড়েন তাহলে তাহাজ্জুদ বলে, আর যদি আগে থাকে বা পরে থাকে তাহলে সাধারণ কিয়ামুল লাইল হয়। তো অন্তত আপনি তাহাজ্জুদ গুজার বা কিয়ামুল লাইলকারীদের কাতারে সামিল হতে পারবেন এশার পরে দুরাকাত করে সালাত আদায় করলে। ভোর রাতে উঠতে না পারলে অন্তত সন্ধ্যারাত্রে হলেও এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত থাকা উচিত। আপনি নিয়মিত সন্ধ্যারাতের চেষ্টা করলে ইনশাআল্লাহ মাঝে মধ্যে ভোর রাতে ওঠার তৌফিক হবে, আর যদি সন্ধ্যারাতের চেষ্টাও না থাকে তাহলে ভোর রাতে ওঠার তৌফিক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকবে। এরপরে দিলারা দীপালি, আপনি আইডি থেকে লিখেছেন আমি একটা জিমে যেতে চাই কিন্তু সেখানে মিউজিকের সাথে জিম করায়, তাতে জিম করলে কি গুণাগার হব? হ্যাঁ বোন, অবশ্যই আপনি গুণাগার হবেন, কারণ মিউজিক শোনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে কপটতা এবং মুনাফিকির উদ্রেক হবে, মুনাফিক নেফাকি এবং কপটতা জন্মাবে এবং এর ফলশ্রুতিতে আপনি গুণাগার হবেন, নানা রকমের গুনাহের সাথে আপনি কিন্তু জড়িয়ে যাবেন এবং এই কাজের সাথে আপনি জিম করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি নিজের বাসায় জিম করার চেষ্টা করুন, কিংবা আপনি এমন কোনো পরিবেশে যাওয়ার চেষ্টা করুন যে পরিবেশে এরকমটি নেই। বাংলাদেশের বর্তমান বাস্তবতা এটি জটিল, আমরা জানি। আমাদের স্বপ্ন আছে, আল্লাহ তাআলা কতটুকু তৌফিক দিবেন জানি না, যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে এ ধরনের পরিবেশে আপনার মা বোনদের আপনার শরীরচর্চার ব্যবস্থা যেন থাকে, যে পরিবেশে শরিয়া বিরোধী কোনো কিছু থাকবে না, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, সেটা আজ হোক বা পরবর্তীতে কোনো সময় হোক। মোহাম্মদ জাহাঙ্গীর সানা, আপনি লিখেছেন শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফেরেশতারা তাদের সাথে খেলা করে। তবে হ্যাঁ, একটা বিষয় বলতেই হবে, তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি সেই স্বপ্ন তারাও দেখে, শিশু স্বপ্ন দেখে তারা হাসে, এটাই হলো বাস্তবতা। আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে, কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে, শিশুরা ভালো জানে, যে দেখে সে জানে, বাচ্চা মানুষ। তো এই হাসিটা আমাদের ঘুমের মধ্যেও তো আমরা হাসি বা কান্না করে উঠি বা ভয় পাই বা আনন্দ পাই, তো আমরা যেরকম বিভিন্ন দৃশ্য দেখি তারাও এরকম ঘুমলে বিভিন্ন দৃশ্য দেখে, এটি হলো সেই বিষয়। এটাকে আপনার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ এবং তার ফলশ্রুতিতে তাদের সাথে খেলাধুলা করে হাসা, এটা বলাটা আমাদের সমাজে প্রচলিত একটি লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র, এর কোনো ভিত্তি কোনো হাদিস থেকে আছে বলে আমার জানা নেই। মোহাম্মদ মুনতাসির মাহমুদ, আপনি লিখেছেন নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে
এই দুশ্চিন্তা এটার ফলশ্রুতিতে একজন মানুষ গুণাগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছার বাইরে হয়েছে। আর আখেরাত নিয়ে, আল্লাহর ভয়, কবরের আজাব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয়, কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ। এরপর নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন, 6 মাস থেকে প্রশ্ন করি উত্তর পাই না, একা একে ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে কীভাবে বেঁচে থাকতে পারি? আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যে আপনি আজকে উত্তর পান না, সেই অনুযোগের পাশাপাশি আপনি প্রশ্নটিও লিখে ফেলেছেন। একাকি ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে বেঁচে থাকার জন্য ডিপ্রেশন মুক্তির যে আমলগুলোর কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি এবং হাদিসের আলোকে সেগুলো আপনি করতে পারেন, যেমন দুরুদ বেশি বেশি করে পড়বেন তাহলে আপনার পেরেশানি কমবে, ইস্তেকফার বেশি বেশি করে পড়বেন পেরেশানি কমবে ইনশাআল্লাহ, এবং নিজেকে পরিপূর্ণ আমলের মধ্যে ব্যস্ত করে রাখবেন, বিশেষ করে ভোর রাত এবং সিজদা এই জায়গাগুলোতে আল্লাহর সাথে একান্তে একটু কথা বলবেন, মন খুলে আল্লাহর সাথে একটু কথা বলবেন, চোখের পানি ফেলবেন, নিজের আকুতিগুলো পেশ করবেন, মিনতি পেশ করবেন আল্লাহ তাআলার দরবারে, ইনশাআল্লাহ আপনি ভালো লাগা ফিল করবেন। বিশেষ করে ইস্তেগফার এবং দুরুদ সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি দুরুদ পড়ে আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে মুক্ত করেন। যদি আপনি ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো করবেন, এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট দোয়া আছে, এই দোয়াটা আপনি বিশেষ করে পড়বেন, আল্লাহ মিন্নি আউযু বিল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে মুক্তি চাই, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। বিদায় সে দোয়া করবেন আল্লাহর কাছে, অর্থ বুঝে বুঝে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি একাকিত্ব এবং আপনার যে পরিস্থিতিতে ডিপ্রেশন বেশি হয় সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, সুন্দর একটা ভালো দিনদার মুত্তাকিদের যে পরিবেশ এবং সোসাইটি সেটার মধ্যে নিজেকে আপনার ব্যস্ত এবং নিয়োজিত করে রাখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বিদিন আপনার ডিপ্রেশন দূর হবে। আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার ডিপ্রেশন দূর করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নাসিম আক্তার আপনি লিখেছেন, আমার বাবু হয়েছে 3 মাস, এখন রক্ত চায়, ওষুধ খেলে বন্ধ হয়, না খেলে আবার শুরু হয়, বুঝতে পারছি না এটা মাসের নাকি অসুস্থতা, এ সময় নামাজ কি ফরজ নাকি নিষেধ? দেখুন, সন্তান প্রসব পরবর্তী রক্ত যেটা সেটা তো সর্বোচ্চ 40 দিন হবে, তার বেশি হবে না, তার বেশি হলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার যদি এটা টানা দীর্ঘদিন থেকে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এটা অসুস্থতা সেটা বলাই বাহুল্য, যেহেতু টানা হচ্ছে এবং লাগাতার হচ্ছে, এক্ষেত্রে আপনার মাসিকের যদি সুনির্দিষ্ট কোনো নিয়ম বা অভ্যাস থাকে যে মাসের এত তারিখ থেকে এত তারিখ আপনি অসুস্থ থাকেন বা এতদিন আপনি অসুস্থ থাকেন, তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন, আর বাকি পুরোটাই অসুস্থতা হিসাবে বিবেচিত হবে, অন্য সময়গুলোতে আপনি নামাজ অবশ্যই পড়বেন। এরপর সামান্তা জাহান আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে একজনের মোবাইল হাতাহাতি করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি, এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন, সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে। আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি সেরকম হিসাবেও দেখা হয় না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারোর প্রতি কারোর কোনো অবিশ্বাসের জায়গাটা নেই, বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয়, তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে, যা খুশি তা করার কিন্তু সুযোগ নেই। আপনার স্বামী স্ত্রীর পারস্পরিক যে আপনার গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে সেখানে একটা লিমিটেশনের জায়গা আছে, আমি আমার কার সাথে কথা বলছি না বলছি এটা নিয়ে গোয়েন্দাগিরি করা বা আমার স্ত্রী কী করছে না করছে না নিয়ে আমি গোয়েন্দাগিরি করা এটা কোনো ভালো স্বভাব না। এর ফলশ্রুতিতে সংসারে নানা রকমের অশান্তি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং আপনার যেটাকে বলে নিজেদের মধ্যকার বোঝাপড়ার গরমিল হয়, যেন এটা অনুচিত একটি কাজ। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয়, এখন আমি কী করতে পারি?
আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে, অর্থাৎ তার তরফ থেকেই ডোনেশন করে দিলেন, দান করে দিলেন, সো আপনার তার আমল নামায় যুক্ত হলেন, মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। হাবিব রাজ, আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? দেখুন, যিনি বয়সে বড় তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয়, সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন। শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি, বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স তার চাইতে বেশি ছিল। তো এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত, এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয়। আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে, অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে। এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ, আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুণাগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজোরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজোরটি শরিয়া গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজোরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজোরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলেও আর সন্তান নষ্ট করে ফেললো, সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুণাগার হবে। এরপর HM মাহমুদুল হাসান মাসুদ, আপনি লিখেছেন, আমাদের সমাজে একটি প্রথা প্রচলিত আছে, তা হলো বিয়েতে যাকে সাক্ষী রাখা হয় তাকে উকিল বাপ ডাকা হয়, এটা ইসলামে কতটুকু সমর্থন করে? না, এটা ইসলাম মোটেই সমর্থন করে না, কোনো উকিল বাপের ধারণা ইসলাম রাখেনি। আর আপনার উকিল বাপের এই ইয়ে করতে গিয়ে, উকিল বাপের এই প্রথা রাখতে গিয়ে নানা রকমের সমস্যা এবং দেখা দেয়, যেমন পর্দাহীনতা, তার সাথে দেখা দেওয়া জায়েজ মনে করে, যেহেতু তথাকথিত বাপ তিনি, এগুলো জায়েজ নয়। আর তাছাড়া সাক্ষী এটা যে কেউ হতে পারে, সাক্ষী কখন উকিল বাপ হওয়ার সুযোগ নেই, উকিল বাপের কোনো ধারণাই শরীয়তে নেই। এরপরে MRS এ তাবিয়াতে আডি থেকে আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নেল পারিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখে নেল পারিশ লাগাতে পারেন, মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নেল পারিশ আপনি ব্যবহার করলেন, আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই, আপনি করতে পারেন। এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল পারিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়বেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। একবিংশ শতাব্দীর নকিব আইডি থেকে আপনি লিখেছেন, উত্তরগুলো বিস্তারিত দেন, এটা খুব ভালো, কিন্তু এত বিস্তারিত দেওয়ার কারণে অধিকাংশ মানুষই আমরা উত্তর পাই না, এটা দুঃখজনক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে এনেছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা, আমরা চেষ্টা করবো সাধ্য অনুযায়ী সংক্ষিপ্ত করার, কিন্তু একটি বাস্তবতা এটিও যে কোনো কোনো প্রশ্নের উত্তর একটু খোলাসা না করলে বা আপনার বিভিন্ন দিক ফাঁক ফোকরগুলো বন্ধ না করলে সেখানে অনেক প্রশ্ন দেখা দেয়, নতুন করে আবার ফেতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে, মানুষের ধোঁয়াশা তৈরি হওয়ার আশঙ্কা থাকে, এবং এগুলো যেহেতু কেটে কেটে পরবর্তীতে আমাদের ইসলামী প্রশ্ন উত্তর এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আলাদা করে আপলোড করা হয়, আরও অনেক ভাইয়েরা বিভিন্ন চ্যানেলে পেজে আপলোড করেন, তো সেখানে কোনো প্রকার অস্পষ্টতা থাকলে সেটা জটিলতা তৈরি করতে পারে, এই জন্য পুরো বিষয়টাকে কমপ্লিট করার একটা চেষ্টা আসলে আমাদের মধ্যে থাকে, তারপরও আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার এই পরামর্শকে আমার নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি আলফাহাদ হোসেন, আপনি লিখেছেন, আমি আমার গ্রামে ক্রিকেট খেলি কিন্তু ওরা জুয়া খেলে, আমি শরীরচর্চার জন্য খেলি, খেলা যাবে কিনা? যদি যারা জুয়া খেলে তাহলে তাদের সাথে অংশগ্রহণ করা জায়েজ হবে না, আপনি যারা শরীরচর্চার জন্য খেলে তাদের সাথে খেলবেন? রহমতুল্লাহ রাসেল, আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় পাশে সামনের কেউ যদি নামাজ ছেড়ে চলে যায় তখন কি সেই জায়গায় নামাজরত অবস্থায় পূরণ করা যাবে? হ্যাঁ, যাবে। এটি না জানার কারণে আমাদের সমাজে অনেক ব্যত্যয় সৃষ্টি হচ্ছে। কাতারের মধ্যকানে ধরুন একজন অজু ছুটে গেছে, তিনি চলে গেছেন, তাহলে ফাঁকা হয়ে গেল, এই ফাঁকা জায়গাটা দুপাশের দুজন চেপে কিংবা পেছন থেকে একজন বরাবর সামনে এসে বন্ধ করা উচিত, কারণ কাতারের মধ্যকার যে ফাঁকা, এই ফাঁকা বন্ধ করাটা শরিয়া কর্তৃক নির্দেশিত। কাতারের মধ্যকার এই ফাঁকা যদি বন্ধ না করা হয় তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি অন্যায় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের শুরুতে বলতেন, সুদ্দুল ফুরাজ, তোমরা কাতারের মধ্যকার ফাঁকাগুলোকে বন্ধ করো, অতএব কাতার মধ্যকার ফাঁকা বন্ধ করা উচিত।
আর এই বন্ধটা দুই পাশ থেকে দুজন চাপ দিয়ে বন্ধ হতে পারে, পেছন থেকে একজন সামনে এসে বন্ধ করতে পারেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকেই ঠায় দাঁড়িয়ে থাকি নিজ জায়গায়, ওটা ফাঁকা থাকে, এটা উচিত নয়। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কি না? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়, ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসিম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থে প্রচলনটা আছে, যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুণা এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না। জাহিদুল ইসলাম রাকিব আপনি লিখেছেন, আমি 2022 SSC পরীক্ষার্থী, আমাদের পরীক্ষা দুপুর 1:30, এ কারণে আমি জামাতে জোহর নামাজ পড়তে পারি না, কিন্তু আমি যদি আজানের আগে জামাতের আগে মসজিদে নামাজ পড়ি তাহলে আমার নামাজ হবে কিনা? অবশ্যই হবে ভাই জাহিদুল ইসলাম রাকিব, তুমি নামাজ পড়তে পারো, এবং 1:30 তোমার পরীক্ষা শুরু হলে 12:30 থেকে তো ওয়াক্ত হয়ে যায়, তুমি তখন পড়ে ফেলো, অন্তত ফরজটা পড়ে প্রবেশ করো পরীক্ষার হলে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুযোগ আছে, এর মাধ্যমে নিজে জোহর ফরজ ওয়াক্ত আমরা আদায় করতে পারি। এরপরে কান্তা জামান আপনি লিখেছেন, মেয়ের নাম আন আমতা রাখা যাবে কি না? আন আমতা এর অর্থ কি? সূরা ফাতিহা থেকে পেয়েছি। বোন, আন আমতা মানে হলো আপনি নেয়ামত দান করেছেন, এটা একটা ক্রিয়াপদ, ক্রিয়াপদ কোনো ব্যক্তির নাম হতে পারে না বা এটা অর্থবহ কোনো কিছু হয় না, সেজন্য আপনি মেয়ের নাম আন আমতা রাখবেন না। তাকে আপনি যদি এই জাতীয় কোনো শব্দ দিয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নাইমা রাখতে পারেন, নেয়ামতের মধ্যে যে রয়েছে আল্লাহর, সে অর্থে নাইমা রাখতে পারেন, বা আর অনেক নাম কাছাকাছি আছে সেগুলো রাখা যেতে পারে, কিন্তু আনামতা নয়। আনামতা মানে আপনি আপনি নেয়ামত দিয়েছেন, আপনি নেয়ামত দান করেছেন, তো এটা তো একটা ক্রিয়াপদ, এটা তো একটা কাজ হলো, ব্যক্তির নাম হলো না, তো ব্যক্তির নাম এটা রাখা এটা অর্থবহ হয় না। বিথি রহমান আপনি লিখেছেন, নামাজের সিজদা করতে গেলে ছোটো বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই রহমান মামুন আপনি লিখেছেন, আমাদের মসজিদের নামাজে একটি কাজ আমি বারবার করতে দেখেছি, কাজটি হলো নামাজে থাকা অবস্থায় কারেন্ট চলে গেলে মুসল্লিগণ সিজদায় গিয়ে পাশে থাকা টর্চ লাইটে হাত দিয়ে জ্বালিয়ে দেয়, এতে কি নামাজ নষ্ট হয়ে যাবে? এটা যদি আমলে কাসির হয়, অর্থাৎ এটা করতে গিয়ে এত বেশি হাত নাড়াচাড়া করেন যে তার অ্যাটিচিউড, তার মুভমেন্টের কারণে তিনি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন, এটা একজন দর্শক, সাধারণ দর্শক দেখে যদি সন্দেহের মধ্যে পড়ে যান তাহলে সেক্ষেত্রে এটা আমলে কাসির হবে এবং এর ফলে নামাজ ভেঙে যাবে। আর যদি আলতোভাবে জ্বালিয়ে দেন, মানে জাস্ট হাতটা একটু নড়িয়ে জ্বালিয়ে দিলেন, এর ফলশ্রুতিতে তিনি আমলে কাসির করেছেন এবং নামাজ নাই এরকম কোনো আপনার কিছু বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার তিনি নামাজে নেই এমনটি যদি মনে না হয় তাহলে ইনশা আল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে আপনার এই কাজটা তো খুব একটা আবশ্যক কোনো কাজ নয়, নামাজটা কন্টিনিউ তো করা যায় অন্ধকারের মধ্যে, সেটি করাটাই হলো বেটার। নামাজের মধ্যে যদি করতে হয় তাহলে সেটা আলতোভাবে করতে হবে, এতটাই আলতোভাবে যাতে আমলে কাসির না হয়। আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন, আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তান কি আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? বোন, আপনার সন্তান আল্লাহর কাছে ইনশা আল্লাহ বিদিন আপনার জান্নাতের পথকে সুগম করবে কি আমাদের ময়দানে, এবং এ ধরনের সন্তান বাবা মার জন্য জান্নাত অপেক্ষা করবে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যদি আপনি সবর করতে পারেন আল্লাহ তালা আপনাকে সবর করার তৌফিক দান করুন এবং উত্তম বিনিময় দান করুন। হাসনাহেনা পুষ্প আপনি লিখেছেন, স্ত্রীর মা বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত? স্ত্রীর মা বাবা, তাদের সাথে একজন স্ত্রীর একজন স্বামীর মানে শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার হবে তার বাবার বন্ধুবান্ধব, মায়ের বান্ধবী তাদের মতো, এবং তাদেরকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বরং নির্দেশিত, বিশেষ করে স্ত্রীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে সেই জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা করার চেষ্টা করার সাধ্য অনুযায়ী এটা তার নৈতিক দায়িত্ব, তবে তারপরে ফরজ বা ওয়াজিব নয়, তার নিজের বাবা মার প্রতি কর্তা যেরকম ওরকম আবশ্যক নয়। ঠিক একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য, বিধায় যে পুরুষ চান যে আমার স্ত্রী আমার মা বাবার প্রতি সুন্দর আচরণ করুক, তাদের সেবা যত্ন করুক, সে পুরুষ
স্ত্রীর মা বাবার প্রতিও আন্তরিক হওয়া, তাদের সেবা করার চেষ্টা করা সাধ্য অনুযায়ী, তাদেরকে মা বাবার মতো শ্রদ্ধা করা, এটি তার নৈতিক দায়িত্বের অংশ, সেটি করা উচিত। এরপর লিমো বিশ্বাস আপনি লিখেছেন, পরিস্থিতিতে পড়ে যদি বাচ্চাকে নানা নানির কাছে রেখে বাবা মা দুজনই দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে বাবা মার কি গুণা হবে? বাচ্চা নানানের কাছে অনেক ভালো আছে, বিষয় ইসলাম কি বলে? যদি বাচ্চার কোনো অসুবিধা না হয় এবং বিশেষ কোনো পরিস্থিতি এরকম তৈরি হয় যেটা ছাড়া কোনো উপায় নেই, তাহলে তো এটি জায়েজ হতে পারে। কিন্তু সাধারণ অবস্থাতে তো সন্তানের লালন পালনের দায়িত্ব বাবা মার উপরে, যার কারণে আপনার এই কাজটি করা উচিত নয়। বিশেষভাবে এই ধরনের পরিস্থিতিতে আপনার বাবা মা দুজনই শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বিদেশ চলে যাওয়া, সন্তানদেরকে রেখে যাওয়া অবশ্যই সন্তানের প্রতি অবিচারের সামিল। হ্যাঁ, বিশেষ কোনো বিপদে পড়ে যেতে হয়েছে সেটি ভিন্ন কথা। হীরা হনুফ আপনি লিখেছেন, ভোটার আইডি কার্ডে আইডেন্টিফিকেশনের জন্য ছবি তুলতে হয়, এক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জন্য ছবি তোলা জায়েজ বলা হয়েছে, কিন্তু ছবি তোলার সময় কানও নাকি বের করা আবশ্যক, আর কান বের করতে গেলে মাথার চুলও বের হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কী? দেখুন, এক্ষেত্রে সংশ্লিষ্ট বোদ্ধারা ভালো বলতে পারবেন যে চোখ কান এগুলো দিয়ে আইডেন্টিফাই করতে হয় অনেক সময়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত আইডেন্টিফিকেশনের জন্য। তবে হ্যাঁ, অবশ্যই কর্তৃপক্ষের দায়িত্ব মুসলিম নারীদের ছবি ধারণ করার ক্ষেত্রে নারী স্টাফদেরকে ব্যবহার করা, যাতে করে তাদের প্রাইভেসি এবং পর্দাটা লঙ্ঘন না হয়। এটি মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আইডেন্টিফিকেশনের জন্য আপনি এটা করতে পারেন। যদি বিকল্প কোনো পন্থা থাকে তাহলে সেক্ষেত্রে যেমন ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছুর মাধ্যমে হতে পারে, কিন্তু শুধু ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট হয় না সবসময়। আমরা এই বিগত আমরা সফরে দেখেছি যে আমাদের সাথে থাকা একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টে আপনার তাদের তথ্য আসছিল না, তখন তাদের চোখের বিভিন্ন ইয়ে থেকে তাদের আইডেন্টিফিকেশন করা হয়েছে। তো যাই হোক, এটা সংশ্লিষ্ট বোধারা ভালো বলতে পারেন, আইডেন্টিফিকেশন এটা হতে পারে, এটা না জায়েজ বা গুণা হবে না ইনশাআল্লাহ। এস কে সাকিব আপনি লিখেছেন, টিচার হিসেবে প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট পড়াতে গেলে অগ্রিম মাসের টাকা নিতে হয়, না নিলে দেখা যায় স্টুডেন্ট প্রতারণা করে চলে যায়, এতে কি গুণা হবে? না, এতে কোনো গুণা হবে না। তবে কোনো মাসে যদি আপনি ছেড়ে চলে যান বা আপনাদের চুক্তি লঙ্ঘন হয়, সেক্ষেত্রে অগ্রিম মাসের টাকাটা ফেরত দিতে হবে আপনাকে, এবং এ বিষয়ে নিজেদের মধ্যকার বোঝাপড়া এবং চুক্তি পরিষ্কার থাকা উচিত, তবে এটা নেওয়া যেতে পারে, অগ্রিম নেওয়াটা কোনো গুণের বিষয় নয়। তুলির রহমান আপনি লিখেছেন, বিমা থেকে প্রাপ্ত সুদের টাকাটা আমি ব্যবহার করতে চাচ্ছি না, এই সুদের টাকা কি গ্রামে পুকুর ঘাট করে দিতে পারবো? দেখুন, বিমা থেকে প্রাপ্ত সুদের টাকা আপনি ব্যবহার তো করা আপনার জন্য জায়েজ হবে না। এক্ষেত্রে আগে করেছেন না বুঝে সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, আর যেন এরকম কোনো বিমার সাথে চুক্তিবদ্ধ না হন সেই চেষ্টা আপনি করবেন, আর সুদের টাকাটা দান করে দিবেন। অনেক ওলামা ইকরাম বলেছেন যে এটা শুধু গরিব দুঃখীকে দান করে দিবেন, আর অনেক ওলামা ইকরাম বলেছেন যে কোনো কল্যাণের খাতে সওয়াবের খাতে আপনি দান করতে পারেন। অতএব মানুষের সাধারণ মানুষের উপকারার্থে আপনি কোনো ঘাট করে দিলেন সেটি আপনি করতে পারেন, এটা অনেক ওলামা ইকরাম বলেছেন। তবে নিরাপদ হলো যে এটা শুধুমাত্র গরিব দুঃখীকে মালিক বানিয়ে দেওয়া। কামরুল হাসান আপনি লিখেছেন, সিলেটের মাটিতে বিভিন্ন অলিয়া উলিয়াদের কবর রয়েছে, যেন সিলেটের মাটি অনেক উর্বর, সিলেটের মাটিতে অনেক কিছু উৎপন্ন হয়, আমি বিশ্বাস করলে কি শির্ক হবে? এই বিশ্বাস অবশ্যই ইসলামী শরিয়া, ইসলামী আকিদা, বিশুদ্ধ আকিদা, পরিপন্থী বিশ্বাস। আপনার কোনো মাটিতে আপনার আল্লাহর নেককার বান্দারা বেশি শুয়ে আছেন, সেই নেককার বান্দাদের পরিমাণ এবং তাদের অবস্থান এগুলো নির্ধারণ করা আমাদের কর্তব্য নয়, এটা অনধিকার চর্চার সামিল হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, ওলামা ইকরাম এবং যাদের দ্বারা আল্লাহ তাআলা দিনের অনেক খেদমত নিয়েছেন এবং অনেক মানুষ সেখানে সাহিত্য হয়েছেন, সেই জায়গা থেকে আপনার তাদের কবর জিয়ারত করা বা তাদের সম্পর্কে জানা বা ইতিবাচক ধারণা পোষণ করা দোষের নয়, কিন্তু তাদের কবর থাকার কারণে জায়গাটা বরকতময় হয়ে গেছে এবং তার ফলে সেখানে ফসল ভালো হয়, এরকমটি বলা উচিত নয়। কারণ সেখানে ফসল ভালো হয় এই কারণে সে আমি কীভাবে নিশ্চিত হলাম? অনেক জায়গা আছে যেখানে নবীদের কবর আছে, সাহাবীদের কবর আছে, কিন্তু ফসল ভালো হয় না, তাহলে তার মানে কি তারা নেককার ছিলেন না? এই বিষয়গুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করা উচিত নয়, কী কারণে কী হয় না হয়, এই অলৌকিক বিষয়গুলো আমাদের ধারণা থেকে নিছক আপনার নিজের আপনার ধারণামূলক মন্তব্য থেকে সেগুলো করা উচিত হবে না। হাসান মাহমুদ আপনি লিখেছেন, আমি একজন দিনদার পাত্রী বিয়ে করতে চাই কিন্তু আমার বাবা রাজি না, আমার বাবা পীর পূজারী, এক্ষেত্রে আমার কী করা উচিত? আপনার বাবা যদি দিনদার পাত্রী বিয়ে করার ক্ষেত্রে বাধা দেন তাহলে তার সে বাধা মানা আপনার জন্য আবশ্যক নয়, কারণ লা তাআলি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার জন্য বাবা মা বললে বা শরিয়া বিরোধী কোনো কিছু করতে বলে সেটা আপনি মানবেন না, দিনদার নয় এরকম পাত্রী বিয়ে করতে তিনি বললে সেই কথা আপনি মানবেন না, তবে তার সাথে বিয়ে করা যাবে না।
আব্দুল করিম পাটোয়ারি লিখেছেন, ফরজ নামাজ শেষে বৈঠকে দুরুদ শরীফ পড়া শেষ করে করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ফরজ নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দুরুদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দুরুদ শেষ করবেন, আর যদি দুরুদ শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহ হয়, যেমন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলী মোহাম্মদ শেষ করলেন, করে আপনি সালাম ফিরিয়ে ফেললেন, কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল। আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। আরোহী ইসলাম আরাভি আপনি লিখেছেন, স্বামী পরকীয়া করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, তাকে খারাপ রাস্তা থেকে কীভাবে সরাবো? এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র, সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত। স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং হওয়া থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। স্ত্রী স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত। তারপরও অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে, সেজন্য তাদেরকে কাউন্সিলিং করানো, ওলামায়ে কেরামের মজলিসে বসানো এবং আল্লাহর ভয় তাদেরকে তাকে দেওয়া, তাকে বোঝানো, নসিহা করা, এই ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে, একইভাবে তাকে প্রয়োজনে আলটিমেটাম দেওয়া, অর্থাৎ কিসের তাকে সংশোধন করা যাবে সে পথগুলো অবলম্বন করা উচিত। এরপরও যদি তিনি সে পথ থেকে ফিরে না আসেন তার স্ত্রী তিনি গুণাগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না, তিনি অপরাধী হবেন না ইনশা আল্লাহ তাআলা। তবে তিনি তার চেষ্টাটা করবেন। এরপরে যদি ওই অবস্থায় তিনি তার স্বামীর সংসার করেন তো সেটা তার জন্য গুণা হবে না এবং সংসার করা তার জন্য জায়েজ হবে। আর যদি তিনি চান যে না তার সাথে সংসার করবেন না তো সেই রাইটও তার আছে উদ্যোগী হতে পারেন বিচ্ছেদের জন্য। এরপরে সাজিদ হাসান সোহাগ লিখেছেন, মসজিদে বাচ্চাদের সাথে নিয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে ছোটো, খুব বেশি ছোটো বাচ্চা যদি অন্যদের ডিস্টার্বের কারণ হয়, পেশাব করিতে পারে, তাদেরকে নেওয়া জায়েজ নাই, কিন্তু মৌলিকভাবে বাচ্চাদেরকে মসজিদে নেওয়া জায়েজ আছে, বিশেষ করে যখন তারা 6-7 বছর হয় তখন। রিফাত সরকার হিমু আপনি লিখেছেন, মসজিদের ফ্লোরের টাইলস কেমন হওয়া উচিত? টাইলস এমন হওয়া উচিত যে টাইলসে মানুষের চেহারা যেন দেখা না যায়, যার ফলশ্রুতিতে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, কিংবা এত বেশি কারুকার্য থাকা উচিত না যার ফলশ্রুতিতে সালাতে মনোযোগ নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কাপড়ে সালাত পড়তে অস্বীকৃতি জানিয়েছেন, যেটা তার মনোযোগকে নিবদ্ধ করতে পারে, অনেক বেশি কারুকার্য আছে। অতএব টাইলসও সাদামাটা হওয়া উচিত, অর্থাৎ সাদামাটা হওয়া বলতে যাতে দৃষ্টি সেখানে আকৃষ্ট হয়ে, তার মনোযোগ আকৃষ্ট হয়ে যেন তার সালাতের ব্যাঘাত না ঘটে, সে বিষয়টা খেয়াল করা উচিত। হাসনা হেনা পুষ্প আপনি লিখেছেন, স্ত্রীর সাথে কর্কট ব্যবহার, পরিবার সবার কাছে স্ত্রীকে ছোটো করা, স্ত্রীর কোনো কথার মূল্য না দেওয়া, মা বোনের মিথ্যে কথা যাচাই না করে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা, সবসময় স্ত্রীকে দোষী ভাবা, স্ত্রীর মা বাবাকে সম্মান করা না করা, এর সমাধান চাই। বোন, আপনি যেভাবে বলেছেন এরকমটি যদি সত্যিই কোনো পুরুষ করেন, এবং এক্ষেত্রে যদি এটা একমুখী বর্ণনা, তো একমুখী বর্ণনাকে যদি আমরা সত্য ধরি তাহলে সেক্ষেত্রে সেটা যে আপনার গুনাহের কথা, অপরাধের বিষয় সেটা বলাই বাহুল্য। এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করানো উচিত, কোনো আলেমের কাছে আনা উচিত, কোরআন হাদিসের বার্তাগুলো তাকে পৌঁছানো উচিত এবং তার স্ত্রীর প্রতি কর্তব্য এবং জুলুমের ভয়াবহতা, আপনার ইনসাফ রক্ষা করার যে নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে সেটি তাকে জানানো উচিত। এর পাশাপাশি আরও নানামুখী উদ্যোগ নেওয়া যেতে পারে তাকে সংশোধনের জন্য। কিন্তু এই বিষয়গুলো একচেটিয়া না বলে বরং কোনো আলেমের সামনে দুজন উপস্থিত হয়ে বা দুজনের প্রকৃত অবস্থাকে তুলে ধরে তারপরে এটা সমাধান নেওয়া উচিত, আল্লাহ তাআলা সহজ করুন। রেহানা নাসরিন লিখেছেন, কাপড়ে যদি মাসিকের দাগ লাগে, ধোয়ার পর যদি সে দাগ না উঠে সে কাপড় দিকে নামাজ হবে, নামাজ হবে, কোনো অসুবিধা নেই, চেষ্টা করার পর ধোয়ার পর যদি না উঠে নামাজ হয়ে যাবে। রুহুল রাজ আপনি লিখেছেন, স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে। তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না, কারণ শরীয়তে তারা তালাক দিবেন স্বামী, অর্বিত তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর, সেটা ও স্বামীকে তালাক দেওয়া না, নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করা, সেটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। এনামুল হক সিয়াম লিখেছেন, সন্তান যদি কোনো রাষ্ট্রের সরকার প্রধান হয় এবং সে সন্তান যদি ইসলামিক আইনে দেশ চালায়, এই অবস্থায় যদি সে সন্তানের পিতা অথবা মাতা কোনো ইসলাম বিরোধী অন্যায় কাজ করে তাহলে সে পিতা অথবা মাতার বিচার করবে কি? অবশ্যই সন্তানকে করতে হবে। আহসানুল্লাহ হাসান আপনি লিখেছেন, আমাদের অনেক বেশি রোজা বাকি যার সংখ্যা আমি সঠিক বলতে পারবো না, এখন এতগুলো রোজা আমি কীভাবে রাখবো? রোজা রাখলে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, এর সমাধান জানতে চাই। শীতকালে রাখতে পারেন রোজা রেখে, দিনের বেলায় ঘুমিয়ে থেকে রাতের বেলায় বেশি করে কাজ করতে পারেন, নানা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন এবং আনুমানিক একটা ফিগার বের করে সেগুলো কাজা করার চেষ্টাটা আপনার থাকতে হবে। আর যদি আপনি একেবারে অপারগ হন, মানে রোজা রাখার কোনো সামর্থ্যই আপনার নাই, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আপনি ফিদিয়া প্রতি রোজার জন্য 1.5 কেজি করে চাউল বা প্রিন্সিপাল ফুড গ্রুপকে দিতে পারেন।
জান্নাতুল ফেরদাউস হলো সর্বশেষ, একেবারে কোনো উপায় না থাকে তখন। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, নামাজের সিজদা ছাড়া স্বাভাবিকভাবে সিজদা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। নামাজের সিজদার বাইরেও সিঙ্গেল সিজদা দেওয়া যায়। আপনি এমনিতেই হঠাৎ করে উজু আসে, আল্লাহ আকবার বলে সিজদা গিয়ে আল্লাহর কাছে চাইলেন, দুই মিনিট দোয়া পেশ করলেন, কোনো অসুবিধা নেই, এটা মাতৃভাষা, যে কোনো ভাষা আপনি করলেন কোনো সমস্যা নেই। আরফাত ফারজান আপনি লিখেছেন, স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটি জায়েজ আছে। সাথী ফেরদাউস আপনি লিখেছেন, মহিলাদের যদি জাকাত দেয়া পরিমাণ স্বর্ণ থাকে তাহলে কি কোরবানি দিতে হবে? জাকাত ফরজ হয় যতটুকু সম্পদ থাকলে, ততটুকু সম্পদ থাকলে স্বর্ণ হোক, তারপরে কোরবানি বর্তায় হানাফি মাযহাব অনুযায়ী, তারপর কোরবানি দেওয়া ওয়াজিব। অন্যান্য ফোকা একরাম সুনাতে মুয়াক্কাদা বলেছেন, যেটা ওয়াজিবের কাছাকাছি। আসানুল হোসনা আপনি লিখেছেন, হাতে মেহেদি দেওয়ার পর নন মাহরাম দেখলে কি গুনাহ হবে? হাতে মেহেদি দেওয়ার পর নন মাহরাম কে সেটা দেখানো ইচ্ছাকৃতভাবে সেটা অন্যায়, কারণ সৌন্দর্য প্রকাশ করার সামিল, আর এমনি দেখে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাতে অসুবিধা হবে না। কানিজা আফরোজ আপনি লিখেছেন, পছন্দের ছেলে ইমানদার হওয়ার পরও পরিবার মেনে না নিলে করণীয় কি? ইমানদার নেকামল ছেলেকে বিয়ে করেছেন কিন্তু পরিবারের মধ্যে দিনদারি নাই, তারা দিনদারির গুরুত্ব বুঝে না, এই জন্য তারা অসম্মত আছেন বা অসন্তুষ্ট আছেন, তাতে আপনার কিচ্ছু আসে যায় না। কারণ পরিবার এ ধরনের আপনার অযৌক্তিক কারণে যদি অসন্তুষ্ট হয়, সে অসন্তুষ্টির কারণে আপনার কোনো গুণা হবে না। তবে হ্যাঁ, আপনার দ্বারা যেন বেয়াদবি না হয় সে চেষ্টা অবশ্যই আপনি করবেন। হাসনেহানা পুষ্প আপনার অনেকগুলো প্রশ্ন আজকে চলে আসলো, কীভাবে বুঝলাম না মাসিক অবস্থায় কোরআনশরীফ পড়া ধরে পড়া যাবে কি না? না, কোরআনশরীফ ধরে পড়তে পারবে না মাসিক অবস্থায়। শিবির আহমদ আপনি লিখেছেন, আমার বাবা মা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? বাবা মা যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন, অন্যদের পরামর্শ অন্যদের মাধ্যমে দেওয়াবেন, নিজে দিবেন, বিভিন্নভাবে বোঝাবেন, তারপরে যদি তারা ভুল করে তাদের দায় তাদের উপর বর্তাবে, আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি এক্ষেত্রে পীড়াপিড়ি করতে গিয়ে বেয়াদবির পর্যায়ে যাওয়ার নাজাসটি খেয়াল করবেন। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? যদি পেশাবের পর পানি ব্যবহার করেন তারপর আর পানি ফোটা পেশাব ফোটা না বাইর হয়, অজু হয়ে যাবে, ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত, তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন, অজু করলে নামাজ হয়ে যাবে। এরপরে হীরা হনুফা লিখেছেন, অনেক বোনেরা পর্দা মেনটেন করে আলহামদুলিল্লাহ, গায়ে মাহরাম থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু মারা যাওয়ার পর কোনো পরপুরুষ যদি তার চেহারা দেখে তাহলে কি তাদের গুণা হবে? পরপুরুষ দেখবে, আশঙ্কা যদি থাকে তাহলে জীবিত অবস্থায় তিনি উচিত করে যাবেন যে আমার মৃত্যুর পর যেন কোনো পরপুরুষ আমাকে না দেখে, এরপরে যদি কেউ দেখে তাহলে তার কোনো গুণা হবে না। মেজবাহ চৌধুরী লিখেছেন, খারাপ বন্ধুদের থেকে কীভাবে নিজেকে রক্ষা করবো? খারাপ বন্ধু থেকে রক্ষা করার জন্য আপনি প্রথমত সেই পরিবেশ ত্যাগ করা বা প্রয়োজনে কর্মস্থল পরিবর্তন করা, এবং এর জন্য মূলত দরকার হলো দৃঢ় মনোবল, কে কী বলবে না বলবে সে সমস্ত তোয়াক্কা না করে নিজের কল্যাণের জন্য, নিজেকে ক্ষতি থেকে রক্ষার জন্য এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, এবং এর জন্য একটা ভালো সোসাইটি, ভালো পরিবেশ নেওয়া উচিত, পাশাপাশি যাতে করে কোনো প্রকার সংকট তৈরি না হয় যে আমি কিছু বন্ধু ছাড়লাম আবার কিছু বন্ধু আমার জন্য হয়ে যায়। এমডি মিজানুর রহমান লিখেছেন, বিয়ের কবুল বলার সময় শুধু আলহামদুলিল্লাহ বললে বিয়ে সঠিক হবে কি? কবুল না বললে, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে এর মানে তিনি কবুল বলেছেন, এর মাধ্যমে এটা কবুল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ যদি কেউ বলে বিয়ের মধ্যে সে কবুল না বলে তাতে বিয়ে হবে না, কারণ হলো ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান, অর্থাৎ দেখা যাবে এখন না, তাহলে কবুল হলো না। আর আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহ শুকর, মানে আমি কৃতজ্ঞতা আদায় করছি যে বিয়ের প্রস্তাব আপনি করেছেন, তার মানে এটাকে কবুল হিসাবে গণ্য হবে। আল্লাহ আলাবি সব। সম্রাট সামাদি লিখেছেন, আমার বাবা সম্রাট নামটা রাখছিল, কথা হলো এই নামটাকে একজন মুসলিম রাখতে পারে? কোনো অসুবিধা নেই, সম্রাট নাম রাখতে পারে একজন মানুষকে, রূপকর্থে বলা হলো আপনি প্রকৃত অর্থে সম্রাট না হন কিন্তু আপনার আপনাকে সম্রাট, হবু সম্রাট বা আপনার কী বলে এটাকে, আপনি সম্রাট যেন হন বা সম্রাটের মতো হন, সে আশা থেকে এটা যদি কেউ লেখে বলে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এই মানে এই নাম রাখা যেতে পারে, মানে এতে কোনো গুণ হবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এরপর মাশাআল্লাহ একই প্রশ্ন অনেকেই করছেন, নুসরাত ইরশাদ বোন আপনার প্রশ্ন পেয়েছে, বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা? মৃত্যুর আগে দিতে পারেন, বড় হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড় হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত, এবং আপনার গ্রহণযোগ্য ফোকা একরামের মত হলো যে যদি কারো ছোটোবেলা আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা দেওয়া, সন্তান যদি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। আরাফাত ফারজান আপনি লিখেছেন,
আর সপ্তম দিনে যদি দিতে না পারেন তাহলে চতুর্থম দিনে দিবেন অথবা একুশতম দিনে দিবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন সপ্তম দিনেই দেওয়ার। আরফাত ফারজান আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এদিকে ওর বা আমার কোনো গুণ হবে না, একটু এতে গুণ হবে না। সামিয়া আফরিন আপনি লিখেছেন, হজের নিয়তে টাকা জমা করেছি, হজের খরচ বেড়ে যাওয়ায় বাড়তি টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই ওই টাকা দিয়ে এখন ওমরা পালন করা যাবে কি? আপনি ওমরা তো পালন করতেই পারেন, কিন্তু আপনার উপর হজ ফরজ হয়ে থাকলে, অর্থাৎ আগে কখনো হজ করার সামর্থ্য ছিল কিন্তু আপনি বিলম্ব করেছেন, অবহেলা করেছেন, এখন দা খরচ বেশি হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে আপনি হজের ফরজ আদায় করতেই হবে, সেটা এবছর করেন বা পরবর্তী কোনো বছর করেন। কারণ আপনার হজ যখন ফরজ হয়েছে তখন আপনি আদায় করার সুযোগ ছিল, কিন্তু আপনি সেটাকে বিলম্ব করেছেন, অতএব দায় আপনাকে বহন করতে হবে, এখন হজ করতে হবে, এবছর না কোনো অন্য বছর করেন। এই টাকা দিয়ে আপনি ওমরা করলে ওমরার সওয়াব পাবেন, কিন্তু হজের যে দায় সেটা থেকে আপনি মুক্তি পাবেন না। এরপরে তানজিনা মিনু আপনি লিখেছেন, আমার মা মাজার পূজারি, ওইখানে সিজদা দেয়, আমরা অনেক বুঝিয়েছি কিন্তু তিনি বুঝেন না, বরং মা কান্না করে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনাদের চেষ্টা সবটুকু করবেন, তারপরে তিনি যদি অপরাধ করেন আল্লাহর কাছে তিনি অপরাধী হবেন, আপনারা দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে মায়ের হেদায়তের জন্য এবং চেষ্টাও সেভাবে করবেন। এস এ রাজিম লিখেছেন, নামাজের মধ্যে ফুল শার্ট ভাঁজ করা থাকলে নামাজ মাকরুহ হবে কিনা? ভাঁজ করা অবস্থা মাকরুহ হবে, সালাতের মধ্যে করা পোশাককে ভাঁজ করে সালাতে করা নিষিদ্ধ হাদিস দ্বারায়। তহি চৌধুরী আপনি লিখেছেন, অনেক সময় মায়ের ছোটোখাটো দুনিয়াবি আদেশ নিষেধ মানা অনেক কষ্ট হয়, তাতে অনেক কাজে বাধাগ্রস্ত হয়, এতে আমি কী করতে পারি? যদি মা অযৌক্তিক নির্দেশ করেন, ভুলভাল কোনো নির্দেশ করেন, সেটা আপনার জন্য মানা আবশ্যক নয়, আর যদি আপনার জন্য মানার সম্ভাবনা থাকে, সুযোগ থাকে এবং খুব বেশি অন্যায় কোনো নির্দেশ না করে, বা অন্যায় কোনো নির্দেশ না করে, খুব বেশি নয়, যে কোনো অন্যায় নির্দেশ না করে, তাহলে সেটা মানার চেষ্টা করা উচিত, তাতে আপনার একটু ক্ষতি হলেও ক্ষতিটাকে আপনি মেনে নেওয়া উচিত, এটা মায়ের প্রতি আপনার দায়বদ্ধতা থেকে করলে ভালো। আর যদি আপনার জন্য ক্ষতি হয়, বড় কোনো ক্ষতি হয় যেটা বহন করার জন্য কঠিন, তাহলে সে নির্দেশমান আপনার জন্য আবশ্যক নয়। এবাদত ইসলাম আপনি লিখেছেন, অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? না, এতে কোনো অজু ভাঙে না। এরপরে সিআরএস তারিমা আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, হারাম সম্পর্ক করেছি, এখন কী করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে, কোনো উপায় আছে কি? আমাদের দুদিন পরপর ছোটো ছোটো বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়, এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, এখন কী করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন, প্লিজ জানাবেন। বোন তারিমা, আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধন্যজন ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন, লজ্জিত থাকবেন। এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন, সবর এটার কসরত করবেন, যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী করবেন। এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে, সেগুলো শুনতে পারেন। রিজভি আহমেদ আপনি লিখেছেন, স্ত্রী পর্দা করে শুধু মুখমণ্ডল দেখিয়ে স্বামীর সাথে মেসেঞ্জার বা অন্যান্য মাধ্যমে ভিডিও কলে কথা বলা যাবে কিনা? এতে পর্দা বিধান লঙ্ঘন হবে কিনা? স্বামীর সাথে তো আর পর্দা নেই, অতএব ভিডিও কলে স্বামীর সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন স্ত্রী যে কোনোভাবে, তবে সেগুলো বেহাত হয়ে অন্য কারোর কাছে চলে যাওয়ার সমূহ আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি করা উচিত নয়। সচরাচর যদি এই আশঙ্কা অতটা প্রবল না থাকে যে বেহাত হয়ে যাবে, সবার কাছে চলে যাবে বা অন্যরা দেখবে, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণত যে কোনো অ্যাপের মাধ্যমে এটা করা হোক না কেন, আপনার এটা সংশ্লিষ্ট অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠান তারা মনিটর করতে পারে, হয়তোবা যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে তারা মনিটর করতে পারে, মানে তারা যে প্রত্যেকটা আলাদা আলাদা করবে বা করে ব্যাপারটা তো সেরকম নয়, সেক্ষেত্রে একটা জায়েজ আছে, জায়েজ হতে পারে। কিন্তু যদি প্রাইভেসি লঙ্ঘন হওয়ার বা অন্যের দেখা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেটা জায়েজ হবে না। এমডি ইয়াসিন শেখ লিখেছেন, যেভাবে হোক একটা মেয়ের সাথে জেনা জড়িত হলে তাকে বিয়ে করা কি ফরজ? তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে কি বড় গুণা হবে? দেখুন, উচিত তো হলো তাকে বিয়ে করা, কিন্তু কোনো কারণে যদি তাকে বিয়ে না করেন, অন্য কাউকে বিয়ে করেন, তাতে আপনার বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার এই কৃতকর্মের জন্য ভিন্নভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এবং তার সাথে প্রতারণা যেন না হয় সেই জিনিসটি আপনাকে নিশ্চিত করতে হবে, আর কৃতকর্মের জন্য আল্লাহকে ইস্তেগফার করবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম স্বামী লিখেছেন, আমি দাড়ি রেখেছিলাম কিন্তু পাতলা, দাড়ি ঘন করার জন্য মুখের দাড়ি কাটা যাবে কিনা? না, ঘন করার জন্য আমি দাড়ি কাটতে পারবেন না, পাতলা হলে আল্লাহ তালা যে ফ্যাসিলিটি দিয়েছেন সে অবস্থাকে মেনে নিতে হবে এবং এটার উপরে আপনি সন্তুষ্ট থাকতে হবে। এমডি মোস্তফা আপনি লিখেছেন, কোনো মসজিদে যদি বিদ্যুৎ বিল পরিশোধ না করে বিদ্যুৎ ব্যবহার করা হয় তাতে মুসল্লিদের করণীয় কী হবে? মসজিদ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ না করে ফাঁকি ঝুঁকি দিয়ে যদি এটা করেন তাহলে এটা জায়েজ হবে না, তাদের এটা গুনাহের কাজ হবে, তারা আল্লাহর জন্য আল্লাহর ঘরকে অপরাধী বানিয়েছেন, অপরাধের কাঠগড়া দাঁড় করিয়েছেন, সেজন্য অবশ্যই তারা পাপিষ্ট হবেন। মুসল্লিরা তাদেরকে বাধ্য করা উচিত বিল দিতে বা নিজেরা উদ্যোগী হয়ে বিল দেওয়ার চেষ্টা করা উচিত, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা তারা অন্তত করতে হবে, আর নাহলে অন্য মসজিদে যাবে প্রয়োজনে যদি এখানে কোনোভাবে এটা না করতে পারেন।
জাহেদ আপনি আইডি থেকে লিখেছেন, আমার ছেলের নাম আব্দুল্লাহ আবিদ, আমার ছেলে বয়স 11 মাস, হাফেজ বানানোর ইচ্ছে আছে, এখন থেকে আমি ওকে দুষ্টমি করে হাফেজ আবদুল্লাহ বলে ডাকি, আমার ভালো লাগে না, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা মাজাজে মায়া উল বলা হয় আরবিতে, অর্থাৎ ভবিষ্যতে হবে সে আশা থেকে আপনি ইতিবাচকতা থেকে সুধারণা থেকে আপনি এটা হাফেজ আবদুল্লাহ বললেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আজিমুদ্দিন খান লিখেছেন, আপনার কোনো বই থাকে যদি সেই বইয়ের নাম বলবেন। আমাদের বই আছে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এবং রমজান প্ল্যানার, এছাড়া আমরা ইনশাআল্লাহ বিদিনলা কয়েকটা বইয়ের কাজ চলমান রয়েছে, দীর্ঘদিন থেকে আপনাদেরকে আমরা দেবো ওয়াদা করেছি কিন্তু এখন দিতে পারিনি, দোয়া করেন আমরা যেন খুব সহজেই সেটি আর তৌফিক দান করেন, সময় বারাকা দান করেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় আজ আমরা আপনাদের প্রশ্ন উত্তর দিয়েছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। অনেকে প্রশ্ন বারবার করেন কিন্তু উত্তর পান না, এটার জন্য আমার একটা পরামর্শ হবে যে আমাদের এই পেজে যেখানে লাইভটা প্রচারিত হয় সেই পেজে অন্যান্য যে সাধারণ পোস্ট থাকে সেগুলোতে আমরা অ্যাক্টিভ থাকবো, লাইক কমেন্ট শেয়ার ইত্যাদির মাধ্যমে, সেটা কমেন্টটা তো এর মাধ্যমে যেটা হবে যে তাদের মোস্ট রিলেভেন্ট হিসাবে ফেসবুক সেগুলো সামনের দিকে নিয়ে আসবে। যারা আমাদের পেজে অন্যান্য পোস্টে খুব বেশি অ্যাক্টিভ না বা পেজে খুব বেশি অ্যাক্টিভ না তাদের গুলোকে মানে এই লোক এই পেজের খুব গুরুত্বপূর্ণ কেউ না বা পরিচিত কেউ না সেই হিসাবে সেগুলোকে একটু নিচের দিকে রাখে, আপনার প্রশ্ন আমাদের সামনে আসুক, যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে অন্যান্য পোস্টে আপনাকে অ্যাক্টিভ হতে হবে, এটা ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমের আলোকে আমি বলছি, যদি সেটি আমরা করতে পারি। সেই সাথে টপ আপনার ফ্যান ব্যাজ থাকলে সেক্ষেত্রেও আপনার একটু সামনের দিকে মন্তব্যগুলো শো করে, তো ফেসবুক শো করে, আমাদের হাতে আসলে কিছু করার নেই, হাজার হাজার কমেন্টের মধ্যে যেটা শো করে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বেশি থেকে বেশি প্রশ্ন উত্তর দেওয়ার, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।